আমি সাপোর্টিং মেম্বার আয়ু, আজকে 28/7/2020 সাপোর্টে স্টার্ট করছি। আপনারা যারা আমাকে প্রশ্ন সাবমিট করতে চান, আপনাদের প্রবলেমগুলো দেখাতে চান, আমাদের outsourcinghub.net এ প্রশ্ন সাবমিট করেন, আমি সিরিয়ালি আপনাদেরকে এক এক করে এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমি 12:30 থেকে যে প্রশ্নগুলো আনসার হয়েছে সেগুলো আনসার দিয়ে দিচ্ছি, 11:30 থেকে যে প্রশ্নগুলো সাবমিট হয়েছে তার আনসার দিচ্ছি। আপনারা যারা নতুন রূপে অ্যাড হবেন তারা প্রশ্ন সাবমিট করেন, আমি সেগুলো দেখতে পাবো। মৃদা ভাই আছেন? হ্যালো মৃদা, নাইম আলী আছেন? হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ আমার স্ক্রিন শেয়ার হয়েছে, আমার এই এবার ডাটা এন্ট্রি গিটটা পাবলিশ করতে পারছি না, ডাটা এন্ট্রি গিটটা পাবলিশ করতে ঝামেলা আছে, এই টেস্ট চাইবে। হ্যাঁ আপনি যদি দেখতেন মানে এই জায়গাটা মানে আমি কিছুদিনই, যখন গিগ পাবলিশ করতে পারছেন না স্কিল টেস্ট আছে, তখন আপনি কি করছেন? হ্যাঁ আমি ঘরগুলো থেকে কিছুদিনই তো, এটার কি সমস্যা আছে? এই ফাঁকা ঘর গুলো আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করলাম, আমার প্রশ্নটা কি শুনেছেন? খেয়াল করেনি আপনি। আপনাকে বললাম যে আপনি যখন স্কিল টেস্ট চাচ্ছে তখন আপনি কি করছেন? আমি আপনার ক্যাটাগরি চেঞ্জ করে আবার ই করছিলাম, কিন্তু তাও হয় না, তাও স্কিল টেস্ট চাচ্ছে। আমি আপনাকে বলি, বিজনেস তো ঠিক থাকবে, তাহলে বিজনেসের পরবর্তীতে যে সাব ক্যাটাগরি আছে, কয়টা সাব ক্যাটাগরি আছে দেখেন, আমি সাব ক্যাটাগরিটা ক্লিক আমি করেন, আমার ডাটা এন্ট্রি এগুলো সবগুলো দিয়েছিলেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ এইচআর কনসাল্টিং, ই-কমার্স ম্যানেজমেন্ট, ব্র্যান্ডিং সার্ভিস, লিড কনসাল্টিং, এগুলো সবগুলো দিয়ে, লিগাল কনসাল্টিং, এগুলো সবগুলো এক এক করে দিয়ে দেখেছিলেন, আমি আপনার তিনটা দিয়ে দেখেছিলাম। তিনটা দিলে হবে না, আপনাকে আরো অনেকগুলো দেখতে হবে, ঠিক আছে? এগুলো একটা একটা করে দিয়ে দেখেন, লিড জেনারেশন দেন, এবার পাবলিশ করেন, ঠিক আছে? পাবলিশ হয়ে যাবে। আর আপনার ফাইবারে যান, এভাবে এই প্রত্যেকটা একটা করে আমি আপনাকে প্রথম থেকে বলছি, ক্যাটাগরিটা ঠিক থাকবে, সাব ক্যাটাগরিগুলো সবগুলো একসাথে একটা একটা দিবেন, একটা একটা দিয়ে যেটা পাবলিশ হয় সেটা দিয়ে পাবলিশ করে দিবেন, এবং পাবলিশ করার পর আবার এডিটে আনবেন, তার এই যে সাব ক্যাটাগরি দিয়েছে সেটা বসিয়ে আবার পাবলিশ করবেন, মোট কথা একটা গিগ দুবার পাবলিশ হবে, বুঝছেন কিনা আমার কথা? জি জি বুঝতে পারছি, তাহলে এই কাজটা করেন, কাজটা করে হ্যাঁ আমাকে আপনার জানান, আর আমাকে প্রোফাইলটা দেখান একটু, আমি প্রোফাইলটা আরে দেখি। প্রোফাইলে যান, আপনার কাছে মাউস আছে? আপনি একটা গিগ পাবলিশ করেছেন ফেসবুক প্রমোশনের, ফেসবুকের জন্য 500টা অ্যাকাউন্ট এবং 150টা 200টা গ্রুপে অ্যাড হইতে হয়, হয়েছিলেন? আমি আমি আপনার 77-80টাতে হয়েছি, তখন আর মানে ইউএস এর গ্রুপ গুলোতে আর মানে পাচ্ছি না খুঁজে। আপনাকে কি বলেন, 200-300-র উপরে গ্রুপ আছে, গ্রুপ আছে আপনাকে? আপনি আচ্ছা যে 50টা 60টা হয়েছে সেটা কিসের গ্রুপ, স্পোর্টসের নাকি বাইসেলের? সেগুলো আপনার বাইসেলের, তাহলে আপনি একটু লেখেন, একটা পেজে লেখেন, আমি বলি, লেখবো কি? হ্যাঁ হ্যাঁ বল, একটু লেখেন, প্রথমত হ্যাঁ বল, স্পোর্টস লেখেন, হ্যাঁ স্পোর্টস, তারপর বিউটি লেখেন, বিউটি এবং ফিটনেস, হ্যাঁ বিউটি, বিউটি এবং ফিটনেস, হ্যাঁ বিউটি এবং ফিটনেস, তারপরে বিল্ডার্স আর কি, ওই আপনার রিয়েল এস্টেট, হ্যাঁ রিয়েল এস্টেট, আরেকটা হচ্ছে আপনি আরে ভাইয়া হ্যাঁ বলুন,
একটা কথা বলি। হ্যাঁ বল না। হ্যাঁ, আপনি মানে আপনার একটা ভিডিও এগুলো রেকর্ড দেখছিলাম, তখন আপনি কাউকে কেন বলেছিলেন যে একটা আমি ভিডিও লিঙ্ক দিব, তো অতি 150 গ্রুপে অ্যাড হতে পারবে, তো ওই ওই লিঙ্কটা যদি আমাকে একদিন দিতেন, আমি দেখে 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 মানে অ্যাড হতাম। আপনি দেখতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনার ইমেলটা আমাকে একটু দিন দিয়ে লগ দিন, আমি আমি একটু খুঁজতে পারবো সেই লিঙ্ক। আমি আপনাকে নক দিয়েছিলাম কিন্তু কোনো কোনো রেসপন্স পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু এখন লগ দিন, আমাকে এখন মেল করুন সামনে সামনে। এটা তো আপনার ইমেল, আপনি একটু ই করেন। আমি কি বলছি, আমি দিচ্ছি একটু একটু ওয়েট করুন, আমি একটু গিগুলো দেখি। এই ফেসবুকের ব্যানারটা কই পেয়েছেন আপনি? ব্যানারটা আপনার ডাটা এন্ট্রি করেছিলাম, দুটা ব্যানার করেছিলাম, আপনি তখন এটাই দিতে বলেছিলেন যে একটা ই করো, তোমার ফেসবুকের ব্যানার ভালো হয়নি তো। ছবিটা কি ক্যানভা থেকে নিয়েছিলেন? জি, একটু ক্লিক করুন তো, এটাকে আমার ক্লিক লাগছে না। আচ্ছা আমি আপনাকে ক্লোজ করে দিচ্ছি, আবার স্ক্রিন শেয়ার করেন একটু। হ্যাঁ শেয়ার করেছি। ওকে, মাউস কন্ট্রোলটা দেন। হ্যাঁ আছে। দিয়েছি। একটি ভিভি ক্লিক করেন, এই এই গিগটাতে ক্লিক করেন, বা ফেসবুকের কি কি ক্লিক করেন। ই আপনার কাছে আছে মাউস কন্ট্রোল? জানি আমারটা কাজ করছে না, একটু নেট স্লো, সেই সেই জন্যই আমি আপনাকে বলতে চাইছি। দারুণ কাজ। এই ব্যাকগ্রাউন্ডটা কোথেকে নিয়েছেন সেটা জানতে চাচ্ছিলাম, ক্যানভা থেকে? কেন থেকে ওই আপনি ওই ইগুলো দেখাচ্ছিলেন তো, আপনার কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন, ওখান থেকে আপনার ধারণা মানে এখানে কালার সার্চ করছিলাম, তখন এটা এসেছিল। এই পুরো পেজটাকে আপনি তো ক্রিয়েট করেননি, এই পুরো পেজটাকে তো আপনি কোথেকে ডাউনলোড করেছিলেন তাই তো? জি এটা কি কোথেকে ডাউনলোড করেছেন, ক্যানভা থেকে? জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আমার এই সিটিজি ইয়া তো, এইটা একটু দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? ওই ইয়াতে সরি, ইমেলে আমাকে একটু নক দিন, আমি দিতে পারি কিনা দেখি। একটু সেন্ড করুন তো মেলটা, আমার লাগতেছে না। আপনি বেশ সুন্দর আছেন, জি জি একটু মেলটা সেন্ড করেন, আমি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ দেখান তো গেছে কিনা, এমনি ফাঁকাই দিলাম। হ্যাঁ দিচ্ছি। আরে আমার একটু হাইয়ার গিটটা যদি দেখতেন, গুগল টপ র্যাঙ্কিং এর। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, ও স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ স্ক্রিন শেয়ার আমি বলবো। ইয়াতে আপনি মেইলটা করেছেন? আমি মেইল দেখতেছি, সেই জি মেইলটা আমি সেন্ড মেলটা হয়েছে। করেছি। হ্যাঁ আপনি চেক করেন তো।
আওয়াজ আসছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ওই মেলটা বলুন। গেছে কি? হ্যাঁ হ্যাঁ মেলটা গেছে মেল। মেলটা গিয়েছে। এখন তাহলে স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হাই হাই, এটা কি আর দেখবেন? হ্যাঁ আমি দিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা আচ্ছা আপনার কোন গিকটা দেখতে হবে একটু দেখেন আমাকে। ওটা গুগল কাপলে গিকটা। জি, আমি ডিসক্রিপশনটা দেখেছিলাম, আমি তো ব্যানারটা দেখেছিলাম বলে মনে হয়। আচ্ছা আমি পুরো দেখিয়ে দিচ্ছি, পুরো গিকটা একটু দেখিয়ে দিচ্ছি। আইএসইও ব্যাকলিংক হোয়াইট হ্যাট ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং। এসইও ব্যাকলিংকও লাগাইছেন এবং গুগল টপ র্যাঙ্কিংও লাগাইছেন, এটা কেটে দিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ব্যাকলিংকের একটা আর গুগল টপ র্যাঙ্কিং একটা, নর্মাল একটু ইজি হতে দিবেন, মানে সবাই যেন বুঝে হেডিংটা, এটা হেডিং তো একটু ইজি জি হতে জি দিবেন। ঠিক আছে, গুগল জি টপ র্যাঙ্কিং এর লাইনটা একটু চেঞ্জ করে দিবেন। তার মানে আমি এটা কেন নিচ্ছি না, দুটো কারণ। আপনি এসইও ব্যাকলিংক এবং ম্যানুয়াল লিঙ্ক, তারপরে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিংও দিয়েছেন, লিঙ্ক বিল্ডিং এর জন্য আলাদা একটা গিগ হয়, তারপর আবার গুগল টপ র্যাঙ্কিং, দুটো একসাথে মিক্স করে দিয়েছে। এখন আমি বুঝতে পারছি না এটা কিসের গিগ, একটু কনফিউজিং এ থাকবো। ঠিক আছে, আচ্ছা, আমি একটু এইটা চেঞ্জ একটু করে দেবো একটু তাই। চেঞ্জ চেঞ্জ করে দিন, আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন, আমি রিকোয়েস্ট দিচ্ছি। জি গুগল টপ র্যাঙ্কিং র্যাঙ্কিং গিগ দিয়েছেন। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে একটা কাজটা। এটা কি ছবি ছিল নাকি আপনি তৈরি করছেন যে ছবিটা? এটা হ্যাঁ সে ছবি তো এসে এটাই আপনি কেন ভাবে ছিল? ক্যানভাতে ছিল না? আচ্ছা ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ইনবক্স মি। এটাকে একটু হাইলাইট করে দিতে পারেন, এটাকে একটু বড় করে দিতে পারেন। এটা তো ট্যাগ তাই তাই না? জি জি এটা তো ট্যাগ, ট্যাগ একটু বড় করে দিবেন যেমন সবার চোখে পড়ে। ঠিক আছে, একটু চোখে পড়ার মতো ও লাগবে। ট্যাগ দিলে কোনো কিছু চোখে দিতে হয়। ওয়েলকাম টু মাই গিগ টপ, গুগল টপ র্যাঙ্কিং গিগ। আই ক্যান ডু দিস গুগল টপ র্যাঙ্কিং ভেরি ওয়েল, আই হ্যাভ টেকেন আ লং ট্রেনিং। লং টার্ম হবে ভাই, লং ট্রেনিং হয় না। ও হ্যালো, লং ট্রেনিং কোনো হয় না। ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড আই হ্যাভ ডান মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, আই নো অল দ্য সিক্রেট হাউ টু গেট এ ওয়েবসাইট টু গুগল টপ, অ্যান্ড আই হ্যাভ এ হিউজ নলেজ অ্যাবাউট কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গ্রো ইউর বিজনেস ফার্স্ট। আচ্ছা ভালো কথা, মানে সার্ভিসেস ডিসক্রিপশন, সার্ভিস ডিসক্রিপশন আছে এই ওয়েবসাইট 100% গুগল টপ র্যাঙ্কিং, আপনি যে কোনো 100%কে ইয়ে করতে পারবেন। অন অন পেজ অপটিমাইজেশনস টার্গেটেড কিওয়ার্ড হোয়াইট হ্যাট এসইও, মেটা ডিসক্রিপশনস না, অফিস অ্যান্ড অন পেজ এসইও, ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড র্যাঙ্কিং, ইউটিউব র্যাঙ্কিং, ফেসবুক র্যাঙ্কিং, অনেক কিছু আছে। থ্যাংক ইউ, এটা পাবলিশ করতে পারবেন। ওই আমি যে কারেকশনটা বলছি কারেকশনটা করে নেবেন। ঠিক আছে ভাই, জি জি ওকে, কারেকশনটা করে আমাকে দেখাবেন। আর আপনি আরো দুটো গিক করেন, আপনার টোটাল গিক হচ্ছে তিনটা, আরো দুটো গিক করেন। ঠিক আছে, আজি আর আরো দুটো গিক করেন। হ্যাঁ বলেন, এবার আপনাকে আর একটা কাজ আপনার দিচ্ছি, কোনগুলো করব? আপনি ধরেন যে কোনো একটা করেন। আমাদের তো টোটাল 7টা সাবজেক্ট, 7টা সাবজেক্ট থেকে আপনি 3টা করেছেন, তাহলে আর বাকি আছে কয়টা? আর আপনার বিটুবি লিংক দিলা আছেন, এখন লিংক দিলা আমাদের টোটাল আছেন চার সাবজেক্ট কয়টা, গিক পাবলিশ করতে পারবেন কয়টা? 7টা, মানে 7টা আপনি এখন পাবলিশ করছেন কয়টা? হ্যাঁ হ্যাঁ আমি একটা করেছি আর দুটা মানে তৈরি করেছি, তাহলে 3টা, 3টা, 7টা থেকে 3 গেলে কত থাকে? আরো 4টা। তার মানে আরো 4টা গিক আপনি করতে হবে, তাই তো? জি তো 4টা গিক আপনার পছন্দ মতো আপনি করে দেন, আমি বলবো না, আপনি জাস্ট আপনার পছন্দটা এখানে পাইয়ে দেবেন। আপনি ডাটা এন্ট্রি করতে পারেন, ক্লাসিফাইড পোস্টিং করতে পারেন, লিঙ্ক বিল্ডিং করতে পারেন, তারপর আপনার ইউটিউব মার্কেটিং করতে পারেন,
ভিজিটিং কার্ড করতে পারেন এটসেট্রা, আপনার যেটা মন খুশি সেটা করেন, ঠিক আছে? আরে আমার এই আপনার ল্যাপটপের মানে মাইক্রোফোনে কোনো সমস্যা আছে কিনা কথা বলতে পারছি না, এখন আপনার মোবাইল কানেক্ট আছে, ল্যাপটপও কানেক্ট আছে, তো একটু যদি মাইক্রোফোনটা ঠিক করে দিতেন। মাইক্রোফোন তো আমি দেখতে পাচ্ছি না এখন, মাইক্রোফোনটা কিভাবে বুঝবো? মাইক্রোফোনের বাম পাশে, হ্যালো, বাম পাশে কাটা থাকলে আপনি সাউন্ড শুনতে পাবেন না, বা সরি আমি আপনি বললে আমি শুনবো না, এটা মাইক্রোফোনটা কাটা আছে কিনা দেখেন, বামে কাটা। মানে আমি যদি কথা বলি তাহলে আপনি শুনতে পান না, মানে এর আগের দিন যখন ই করছিলাম তখন আপনি কোনো কথা শুনতে পাননি আমার, বিভিন্ন বারণ আপনি এটা হয় যে কিন্তু আমি বামে আপনার কথা শুনতে কোনায়, পাচ্ছি। বামে কোনায় মাইক্রোফোনটা যদি কাটা থাকে আপনার কথা আমি শুনতে পারবো না, মানে আমি ওপেন করার পরে যদি আপনি আপনাকে মিউট করে রাখেন আমি আপনাকে পারবো না, কথা শুনতে পাবো না। তাহলে সবসময় মনে রাখবেন যে মাইক্রোফোনটা কাটা আছে কিনা, তাই তো? তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার আপনাকে কিছু কাজ, একটা কাজ দিচ্ছি, আপনি একটু কথা শুনেন। হ্যালো, বলেন। এই 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 ব্যাকগ্রাউন্ড আর ওই ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু সেন্ড করে নিবেন। হ্যালো, ওকে আপনাকে করছি তাহলে শুধু স্যার। শুধু ব্যাকগ্রাউন্ডটা, মানে আপনার কাজগুলো না, ফেসবুক টেবিল না, শুধু পিছনের ছবিটা, এই ছবি দুটো আমার লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই আমি ওকে ছবিটা আমাকে ইমেইলে সেন্ড করেন। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। নাইম আলী, আচ্ছা মৃদা থাকলে স্ক্রিন শেয়ার করুন তো, জাস্ট ওনার বাইরে রিকোয়েস্ট নাম্বার একটা কথা শুনতে পাচ্ছি। বাইরে রিকোয়েস্ট নাম্বারে মৃদা আছেন? মৃদা নাই। নাইম আলী, মাসুম, নূরে হেলাল খান ভাই, আমার সমস্যাটা একটু দেখবেন প্লিজ, আর দেখা দেখি নাই। হ্যালো, এহসান, এহসান না, ঈশান মনে হয়। আচ্ছা ঈশান ভাই, আপনি একটু ইয়ে করেন, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। আসসালামু আলাইকুম জি ভাই, আসসালামু আলাইকুম, প্রশ্ন বলেন। ভাইয়া। কালকে রাত্রে একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে বলল মানে লিড জেনারেশনের কাজ, সে বলছে দুইটা স্যাম্পল দিতে, বুঝছেন? এখন এটা কিভাবে দেবো এটা খুঁজে পাচ্ছি না। লিড জেনারেশনের কাজ দুটো স্যাম্পল দিতে পারছে, আপনি আমার একটু সহজ ভাষায় বলুন তো লিড জেনারেশনের কাজটা কি, মানে আপনি কতটুকু কাজটা বুঝছেন হচ্ছে সেটা। হোম ওয়ানার, মানে ইউএস এর হোম ওয়ানারের নাম নাম অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস দিয়ে তার হচ্ছে একটা লিড ক্যাপচা আছে ওইটা পূরণ করতে হবে। বুঝি না মানে, বাট লিড লিড ক্যাপচা কি আছে এখানে? তার একটা ফর্ম আছে, অর্থাৎ হোম ওনারের নামগুলো কালেক্ট করে তাদের অ্যাড্রেস কালেক্ট করে ওইটাই পূরণ করতে হবে। আমি বুঝিনি এই বিষয়টা, আমি আমি তো মনে করি লিড জেনারেশন কোনো হোম ওনারের ইমেল বা ফোন হ্যাঁ নাম্বার, হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট এগুলো বলছে, এখানে হ্যাঁ ফর্ম কিসের সেটা বুঝলাম না। মানে ওনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল এইগুলো হচ্ছে তার একটা লিড ক্যাপচা আছে সেটাই পূরণ করতে হবে। এখন পূরণ কি আপনি করবেন নাকি ক্লায়েন্টে, ইয়া ওই যার নাম নাম ঠিকানা দিবেন তারা করবে? সেটা আমার করতে হবে, লিডটা কালেক্ট আমার করতে হবে, আবার ক্যাপচাটা পুরোনো আমার করতে হবে। আগে আগে, আচ্ছা বুঝতে পারছি, আমি আগে লিডটা কালেক্ট করেন, কতটা এটা, এটা কতটা হ্যাঁ সে হচ্ছে দুইটা স্যাম্পল চাইছে, এখন কাজ কতটুকু দিবে, 50টা না 100টা লিড? কাজের কথা বলে নাই, সে বলছে তুমি এই দুইটা দাও তারপরে তোমাকে আমি। তাহলে বুঝতে পারছি, তাহলে স্যাম্পল দেন, আমি ইয়াতে গুগল শিটে যান, আমি বলছি হ্যাঁ আমি এটা খুঁজে পাচ্ছি না, বুঝছেন? হোম ওয়ানারের অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। আপনি গুগলে সার্চ করেন, হোম ওয়ানার গুগল সার্চ করলে পেয়ে যাবেন, একটা কোড আছে মেবি ওই আমি ওই সার্চ গুগলে করছি, সার্চ আপনি করেন। একটু অ্যাপ্রুভ নেবেন, একটু দেখবেন। এমন কথা, আপনি কি সার্চ করছেন সেটা দেখেন, আমাকে একটু দেখা দেখেন, ঠিক আছে? আমাদের ইনফরমেশন স্টেটাস কি দিয়েছেন, টেনিস নিসি বা ইউএসএ, ইউএসএ। আচ্ছা আমি একটা কোড আছে, আমি একটা টিউটোরিয়াল দিচ্ছি আপনাকে ক্লাস শেষে, ঠিক আছে? এটা দেখলে আপনি, একটা কোড আছে, এটা এই গুগলে এভাবে দিলে আসবে না, একটা কোড আছে, কোডটা আমি কিছুক্ষণ পরে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? আব্বু আমার কোথায় একটা, এটা? আমি দিচ্ছি আপনাকে, একটা কোড আছে এভাবে ওই অ্যারো চিহ্ন টিহ্ন দিয়ে, একটা কোড আছে, ও যে কোনো প্লেসের যে কোনো হোম ওনারের, হোম ওনার বলতে এভাবে আসবে না তো ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি এটা হোম ওনার এভাবে আসবে না, হোম ওনার বলতে তো আমরা বাড়ির মালিককে বুঝাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন এটা কি টাইপের বাড়ির মালিক,
মানে আপনি কি টাইপের চাচ্ছেন সেটা তো আগে ডিসাইড করতে হবে। আপনি হোমওয়ার থেকে রিয়েল এস্টেট থেকে নিয়ে নেন না, একটু ভেজাল, এটা একটু ভেজাল আছে ইয়াতে, ওই গুগলে সহজে আসবে না। আপনি বিষয়টা একটু বুঝেন। হ্যালো, হ্যাঁ শুনতেছি। মানে উনি আপনাকে কিসের লিড দিয়েছে? মনে করেন ক্যালিফোর্নিয়া সিটির 100টা বাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ, বাড়ির মালিকের বাড়ির অ্যাড্রেস, মালিকের মালিকের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা, তাই তো? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়ির পাশে 100টা বাড়ি আছে, এটা গুগলে কিভাবে থাকবে? আপনি বুঝছেন কি না আমার কথা? হ্যাঁ বুঝছি। আপনার বাড়ির পাশে প্রায়, আমেরিকার কথা বাদ দেন, আপনার বাড়ির পাশে 10টা বাড়ি আছে, ওরা তো হোমওনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমেরিকান হোমওনার, এটা বাংলাদেশি হোমওনার। এখন আমার কথা হচ্ছে, আপনার বাড়ির পাশে যে মোবাইল নাম্বার, নাম আর ঠিকানা আছে, এগুলো গুগলে কিভাবে থাকবে? তাহলে ভাই এটা কিভাবে পেতে পারি আমি? বিষয়টা বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। এখন আপনাকে হয়তো এই বিষয়টা হয়তো কোনো রিয়েল এস্টেটের ফ্ল্যাটার ইয়ে দিতে হবে, হ্যাঁ, রিয়েল নাহলে কি এস্টেটের যারা বাড়ি বিক্রি করবে তাদের নাম রিয়েল অ্যাড্রেস। এস্টেট, বাড়ির নাম না, তোমার রিয়েল এস্টেটের ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটের ক্লায়েন্টের শিট আছে না, হ্যাঁ ওইখানে দিতে যেতে হবে। অথবা আপনি ইউএসএ ফেসবুকে একটা পোস্ট করেন, তাদের 10% ছাড় আছে বাড়ির রিপেয়ারের জন্য বা বাড়ির ফ্ল্যাটের জন্য বা অন্য কোনো একটা অফার দেন। অফার দিয়ে ওরা বাড়ির, যারা খুব খেয়াল করে, আমি জিনিসটা একদম ইজিভাবে বুঝে দিচ্ছি আপনাকে, মানে আমার কথা হচ্ছে, আমার বাড়ির পাশের মানুষ না আমাকে নাম্বার কেন দিবে? বুঝছেন বিষয়টা? হ্যাঁ বুঝছি। তাই আমি যদি ওনাকে একটা অফার করি, তাহলে বোঝা যাবে যে ওই ধরেন কোনো ল্যান্ড সেল হচ্ছে, সেখানে 10% ছাড় আছে, আপনি এই কোডটা, একটা একটা প্রোমো কোড দিবেন, এই কোডটা ইউজ করলে 10% ছাড় পাবে। তাহলে আমার বাড়ির পাশের মানুষটা যদি কোনো ল্যান্ড কিনতে ইচ্ছুক হয়, তাহলে ওইখানে আমার ওনার ফোন নাম্বার এবং নামটা দিবে না? হ্যাঁ এই টাইপের করে কয়েকটা পোস্ট করেন ইউএসএ গ্রুপগুলোতে। আচ্ছা, আপনি কি বাইরের ওই মেসেজটা দেখবেন নাকি কি মেসেজ করতে? হ্যাঁ দেখেন, আপনি যেটা বলছেন সেটা তো নিশ্চয়ই আপনি চেক করে দিয়েছেন না? হ্যাঁ, আপনি আপনি আর বাইরের বাইরের কোথা থেকে এটা? ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটস, এটা ভেজাল যাবে আর কি। টপ বায়ার এখান থেকে কনভার্সেশন শুরু হয়েছে। ফার্স্টে যান, আর ইউ এক্সপেক্টিং লিড জেনারেশন? আচ্ছা, আর এখান থেকে নিচে যান, আর ইউ এক্সপার্ট থেকে যান, আপনি দিন না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি একটু পরে। রোফিং কোম্পানি, এটা মিনিংস কি? হ্যাঁ বুঝতে পারিনি। রোফিং কোম্পানি দ্বারা কিসের কিসের কোম্পানি এটা? এটা হচ্ছে কিসের কোম্পানি আপনি দেখেন? আমি আপনাকে, ভাই আপনাকে জানতে হবে, সম্পূর্ণ কারোর উপর ডিপেন্ড থাকতে পারবেন না। একটু একটু ট্রান্সলেটে দেখেন রোফিং মিনিংসটা কি, এভাবে হাত ছাড়ি দিলে হবে ভাই? দাদা যে বাড়ি মেরামত করে এরকম কোম্পানি, হ্যাঁ ছাদ, তার মানে ভারী মেরামত না, ওই ছাদের কাজ করে, ছাদের কাজ করে আর কি। বাড়ির ছাদের কাজ করে, ছাদের কাজ বলে কোনো প্লাস্টার হইতে পারে বা কোনো পেন্টিং হইতে পারে ছাদের কাজে। ছাদও মানে অনেকে পেন্টিং করে, একটা ওই আস্তর দিয়ে একটা পেন্টিং করে, বর্তমানে নতুন ভাবে হচ্ছে এটা, বুঝতে পারছেন? জি ভাই। ও আই এম ওন রপার ইজ মাই গ্লোবাল টু সেন্ট হোম হোম ওনার্স ইন মাই লোকাল সিটি টু মাই লিডস ক্যাপচার পেজ। দারুন তো। তো ওনার ওয়েবসাইটটা আপনি সার্চ করবেন না? হ্যাঁ উনি করছি। যখন বলতেছে ওনার ওয়েবসাইটটা কই? ওয়েবসাইট তো দিছে, নিচে দিছে। হ্যাঁ, ওনার ওয়েবসাইট নিবেন, ইনফরমেশনের জন্য ওয়েবসাইটটা দরকার। আই ক্যান ওয়েট ওয়েট ওয়েট, আমি আমি নিচ্ছি আমি নিচ্ছি, ওয়েট, আই ক্যান কালেক্ট লিড জেনারেশন ফর মাই মাস ফার্স্ট এন্ড লাস্ট টাইম। আই ডোন্ট নিড কোম্পানি, আই নিড হোম ওনার্স। কোনটা হোম ওনার্স আছে?
আচ্ছা একটা কোড আছে, আমি কোডটা দিচ্ছি আপনাকে কিছুক্ষণ পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে মেইলে অ্যাড আছেন? হ্যাঁ, আপনার মেইলের নাম কি আলুব আহমেদ? না আলম না, আয়ুব। হ্যাঁ আয়ুব আহমেদ, আলম না। ও আমার আয়ুব, মেইল হচ্ছে আয়ুব আহমেদ, আর আমার ইমেল হচ্ছে ayubctg1@gmail.com। এটাতে আছে? আয়ুব না, এটাতে নেই। লেখেন লেখেন, একটা ইমেলে নক দিন আমাকে। আমি ইমেল না পেলে আবার আপনাকে ক্লাস শেষে দিতে পারবো না। আচ্ছা ভাই, ইমেল ইমেল নেমটা বলেন তো। AIUB AIUB CTG1 CTG1। আচ্ছা ঠিক আছে, @gmail.com। হ্যাঁ দিছি। নক দেন, নক দিয়ে আমি আপনাকে একটু লেখেন, আমাকে ইয়া দিচ্ছি, আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আমি লিক করছি এটাতে, টেনশন নিয়েন না। আর ওর ওর কোনো রিমার্ক মার্কটা কাছে কাজ করছে যে সেটা বুঝতে পারিনি। মানে কোনো রিভিউ আছে কিনা বাইরে? হ্যাঁ টপ বায়ার রিভিউ তো ভাই তাহলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি লিড করছি আপনাকে, এটা কোড দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আছে, ঠিক আছে। জাকির হোসেন তাকে স্ক্রিন শেয়ার করেন। জাকির হোসেন ভাই আছেন? 995 তো আছে। জাকির হোসেন তাকে স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে আনমিউট করছি। জাকির হোসেন ভাই আপনি শেয়ার করেন। হ্যালো, জাকির ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। আর আপনি যদি কোনো অন্য কোনো ডিভাইস থেকে বলেন আমাকে লেখেন, আমি অন্য কোনো ডিভাইস জয়েন করছি। শুনতে পাচ্ছেন ভাই? জি আমি শুনতে পাচ্ছি। এটা একটু আগে কি করলেন একটু দেখতে পারি আমি? মাইক্রোফোনে কি প্রবলেম ছিল? আমি হচ্ছে ওই সাউন্ড বক্সে শুনছিলাম যে আমার কাছে চাপা চলে আসবে না, দেখতে পারি আমি ওই এবার ডিসকানেক্ট করলাম আর কি। আচ্ছা মানে চেঞ্জ করলেন তাই তো? চেঞ্জ করলাম জি। আচ্ছা মানে এটা একটু এই ফাংশনটা একটু দেখি জাস্ট, আমি আমাদের অনেক স্টুডেন্টেরই প্রবলেম হয়, আমার মনে হয় এরকম কিছু একটা হইতে পারে সেই জন্য। আমি এতক্ষণ ওই সাউন্ড বক্স দিয়ে শুনছিলাম আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এবার আমি ওই আমি মনে করছি কোনো জুম সেটিংস এ আপনি ইয়া দিয়েছেন না, এবার হচ্ছে ওই যে ইয়ে লাগালাম মাথায়। বুঝতে পারছি আমি, ওই আপনি স্পিকারের সেটিংস এ স্পিকারটা জি ওটা চেঞ্জ করতে। আচ্ছা, আমাদের অনেক স্টুডেন্ট কমপ্লেইন করে যে স্পিকার শুনতে পায় না, এই প্রবলেমটা লেগেই আছে জুমের মধ্যে এটাই। আচ্ছা আপনার প্রশ্নটা বলেন ভাই। আমার একটা গিগ তৈরি করছে, এটা একটু দেখে দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, আপনি 5 মিনিট। আমি মনে হয় দেখেছিলাম নাকি এটা, আমি এর আগে একটা গিগ তৈরি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ ওইটা ওই একই ধরনের রাইট, এটা আমি দেখেছিলাম, চোখে আছে সেই জন্য। তো এটা তো চোখে থাকে, এটা তো ভিন্ন বুঝলেন। ওইটা ছিল হচ্ছে একটা কথা বলে আমি বুঝতে পারছি, আমি আপনাকে বলেছিলাম এই গিগটা দিয়ে অন্য একটা এরকম মনে পড়তে করতেছে। একটা কথা বলেন তো ভাই, এই ক্লাসটা কেমন হয়েছে সেটা বলেন, ক্লাসটা দেখতে কেমন লাগছে? ভালোই তো মনে হচ্ছে। এটাই এই হচ্ছে নিজের একটু মনের সেই
হ্যাপিনেস আসতে হবে। এখন আমি আমি বলছি কি যে আমার দুটো গিগ তো একই রকম দেখতে, তাই এটা কি কোনো সমস্যা হবে? না না একই রকম দিতে পারবেন না, কালার চেঞ্জ করতে হবে। দেখি তো যে ওইটা ড্রপটা আছে এর নিচেরটা। হ্যাঁ জি ওইটা না, এটা একটা চেঞ্জ করে দিবেন, একটা একটা হবে আরেকটা হবে না। আর ওই যেটা 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 হয়েছে সেটা যেটা যে অ্যাক্টিভ যেটা ওটা ওটা বিটিবি লেড জেনারেশন এর ওটা থাকবে আর এটা চেঞ্জ হবে। আমি আপনি লাগলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি একটা এক কালারের মধ্যে দুটো গিগ রাখি না, অন্য একটা কালার দিতে পারেন। ঠিক আছে, অন্য একটা কালার ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দেব। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিন, ডিজাইন তো চেঞ্জ হবে, ডিজাইন তো সেম হতে পারবে না। জি বিটুইন লিড জেনারেশন ডিজাইন তো চেঞ্জ হবে, নিজের নিজেরটা হলেও ভিন্ন রকম করতে হবে। মানে মোট কথা আপনি যদি এটা পাবলিশ করেন কোনো প্রবলেম নাই। জি আমি আপনাকে বলি, বাট আমি সবাইকে বলি যে 7টা গিগ হবে বা 6টা গিগ হবে, 6টা 6 ধরনের হবে। জি আচ্ছা, এটা লুক 6টা 6 ধরনের হবে, তাহলে একটা মাল্টি একটা কনসেপ্ট দাঁড়াবে। জি জি একটা ডিজাইন কনসেপ্ট দাঁড়াই যাবে, আর আপনি যে বিভিন্ন ধরনের কাজ পারেন সেটাও সহ হবে। জি এই জন্যই আমি বলি যে 6টা গিগ 6 রকম হবে প্রফেশনালি। জি এটা এটাই সেট করব। আপনি কোন গিগটা গুগল ট্র্যাপিং এর গিগটা আমি দেখেছিলাম। জি আপনি দেখেছিলেন। আচ্ছা তাহলে এটা পাবলিশ করে দিন। ওটা পাবলিশ করছি, এই যে বর্তমান যেটা দেখাচ্ছে যে নিচেটা ড্রাফট ড্রাফট জানেন তো, এটা তো পাবলিশড, এটা পাবলিশ হয়নি এখন। না পাবলিশ হয়েছে, এই দুটো পাবলিশ হয়েছে, মানে এই দুটো তো পাবলিশ হয়েছে, ড্রাফট দুটো তো পাবলিশ হয়নি। না ড্রাফটের নিচে একটা পাবলিশ করব আর উপরেটা আমি কমপ্লিট করি নাই। গুগল টপিং দিয়ে কমপ্লিট করে দিবেন আর ক্লাসিফাইড পোস্টিং এর ব্যানারটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, যেটা একটা আছে। জি ঠিক আছে, তো এই বলছিলাম বল বলছিলাম কি যে এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বিভিন্ন গিগ আমি দেখলাম অনেকগুলো, তো সেখানে সব বিভিন্ন দেশের মানে ফ্ল্যাগ এর ছবি দিয়েছে, ওগুলো কি দিব? দিতে পারেন, ক্লাসিফাইড লিস্টের এই পডকাস্টটা এভাবে করিয়েন না, ক্লাসিফাই কাজটা করবেন যে একটু হিজিবি টাইপের, অনেকগুলো লোগো থাকে, অনেকগুলো কোম্পানির লোগো থাকে। হ্যাঁ বিভিন্ন কোম্পানির লোগো দিয়ে জিনিস আছে, সাইটের লোগো তো এই সমস্ত সাইটের লোগো দিয়ে এটা করবেন। এই ডেসক্রিপশন তো দেখা আছে নাকি? আমি দেখে দিব না, একটু দেখলে ভালো হয়। আচ্ছা আমি দেখে দিচ্ছি, আর আমি ব্যানারটা আপনি করে নেবেন। ঠিক আছে, করে আমাকে একটু দাও। আর হচ্ছে ওই যে বিজনেস এবং ওই ফ্লায়ার দেওয়া হয়েছে, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, এটা দিলে তো হয়তো ইংলিশ টেস্ট চাইবে, তো ওটা কি চেঞ্জ করে দিয়ে পোস্টিং পাবলিশ করে দেব? টেস্ট চাইলে জাস্ট আপনি ওই টেস্টটাকে ওয়া করবেন, ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন জাস্ট, আর কিছু না, তাহলে হয়ে যাবে। তার ওই কিছুক্ষণ পরে আবার চেঞ্জ করে দেব। আমি লিংক সেন্ড করেছি তো ভাই, আমি সেন্ড করছি রিপ্লাইতে, একটু দেখেন না, আমি করেছি তো আপনার মেইলে আমি রিপ্লাই করেছি। আচ্ছা আমি আবার করতেছি, অলরেডি চারবার করছি আমি এটাকে, এখন না পেলে আমি কিভাবে করতে পারি বলুন দিচ্ছি। আমি আমি ক্লাসে ক্লাস থেকে কথা বলছি আপনার সাথে। হ্যালো জি শুনছি? মোটামুটি ফার্স্ট টাইমে আপনি একটা ইয়া করতে পারেন, ওই ইয়াতে যেটা ওই বিজনেস এবং ফ্লায়ার ডিস্ট্রিবিউশন থাকবে ওটা কমপ্লিটেড, আর ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে এটাকে পাবলিশ করবেন। আর আরেকটা কথা, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এখন বর্তমানে একটু চেঞ্জিং আনছি, প্রত্যেকটা স্টুডেন্টকে গতকাল থেকে এই আপডেটটা আসছে, একটা সময় আপনাকে এই স্কিল টেস্ট ছাড়া আপনি গিগ পাবলিশ করতে পারবেন না, তখন কী করবেন? তো সেই হিসাবে এখন থেকে একটা প্রিপারেশন নেন, ইউটিউবে যেয়ে কীভাবে ইংলিশ টেস্ট দেয় 8-10টা ভিডিও দেখে নেন, একটা অভিজ্ঞতা হোক আপনার, একটা নোট পেটে সাজাবেন কিভাবে আপনি ইংলিশ টেস্টটা দিবেন। জি দেখেছিলেন নাকি দেখবেন? দেখেছি, অনেকগুলো দেখেছি আমি ইউটিউবে দেখেছি। তাহলে দেখলে একটা ডেমো সাজাবেন আমার জন্য, মানে ইংলিশ টেস্টটা আপনি কিভাবে দিবেন তার একটা নোট পেটে একটা ডেমো সাজাবেন। আমার মনে হয় আমি মানে টেস্ট দিলে পাস করে যাব। তাহলে আপনি ওই তাহলে টেস্ট দিয়েছেন একটা প্রিপারেশন ভালো মানে না, তারপরে বলে কোনো প্রশ্ন নাই, আমার কথা হচ্ছে আপনি যে কাজটা কনফিডেন্টলি পারবেন প্রথমে টিউটোরিয়াল দেখে একটা ডেমো সাজাবেন। জি ডেমোটাও তো বুঝছেন, একটা নোটপ্যাডে একটা ডেমো সাজাবেন। জি 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 মানে কিভাবে আপনি কাজটা করবেন, জি একটা ডেমো সাজাবেন, ফুল ডেমো সাজানোর পর আমাকে দেখাবেন, আমাকে দেখি এরপর দিন আপনি টেস্ট দেন, কোনো আপত্তি নেই, কারণ এমন সময় আসতে পারে টেস্ট ছাড়া হয়তো গিগ পাবলিশ করা যাবে না, যাবে না, তো সেই ক্ষেত্রে আমাদেরও প্রস্তুতি হইতে হবে। জি আমাদের কিছু কিছু পরিস্থিতি হইতে হবে, আর ইংলিশ টেস্ট কিন্তু দেয়া যায়, ইংলিশ টেস্টে হাই র‍্যাঙ্কিং এ আনছে এমনও রেকর্ড আছে, আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেককে দেখলাম যারা ইংলিশ টেস্ট দিতে পারে। জি ঠিক আছে, তাহলে এটা অসম্ভবের কিছু না, এটা সম্ভব। ঠিক আছে,
এটার জন্য একটু প্রিপারেশন নেন আস্তে আস্তে করে প্রথমে ডেমো সাজান ডেমো সাজিয়ে আমাকে একটু দেখান ঠিক আছে আর দ্বিতীয়ত আই উইল ডু ক্লাসিফাইড এট পোস্টিং ইন টপ ইউএসএস সাইটস ম্যানুয়ালি আপনি টপ ক্লাসিফাইড সাইটে ইয়া কাজ করবেন দ্বিতীয়ত ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড এট পোস্টিং গিগ আই উইল post your product service and business in top rated usa classify ad postings website classify ad posting is the most effective way to ekta highlight korechen na welcome and pore eta ekta tag diyechen ad post product acha onno rokom hoyeche thanks customer to grow your business first if can promote in increase sales of your business locally and online worldwide I can post your ads to top classified posting site manually with 100% live process my service description write and corrected attractive post description acha attractive post description eta ki apni bujhen je kontra kotha bolchen mani apnar kono product er description apni likhte paren kina seta jante chaichilam seta likhe ektu chesta korben having shob shomoy hoben ekta product description er kintu ekta product সেলের অনেকাংশে ডিপেন্ড করে একটা ভালো একটা ডেসক্রিপশন লেখা এটা কিন্তু একটা গুণ এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে আপনি জাস্ট আমি মানে অনেকগুলো শেয়ার আছে মানে কাজ পাবো তারপরে কাজ শিখবো আমি এই বিষয়টার উপরে সম্পূর্ণ বিরোধিতা করি আমি চাই কিছু অন্তত ধারণা থাক শিখে তারপরে হ্যাঁ জি ঠিক আছে ধারণা থাক মানে আমার অনেক স্টুডেন্ট আছে দেখলাম যে মানে ক্লায়েন্টে যখন কাজ দিবে তখন স্যার দৌড়াদৌড়ি করব তখনই কাজ শিখব এই বিষয়টার আমার খুব বিরোধিতা হয় আমি এটা বিরোধিতা করি ফার্স্ট টাইম ঠিক আছে মানে আমার কথা হচ্ছে আপনি কিছু জানেন যেহেতু ফ্রিল্যান্সিংটা একটা জানার বিষয় একটু জানেন প্রোডাক্ট ডিসক্রিপশন কি আপনি একটু করেন একটু প্র্যাকটিস করেন প্রোডাক্ট ডিসক্রিপশনটা কি একটা আমাদের জান alibaba.com এ যান আমাদের সিটিজি সেল বাজারে যান সমস্যা নেই সিটিজি সেল বাজারে যে প্রোডাক্ট ডিসক্রিপশনটা আছে সেটাকে ইংরেজিতে লেখেন ওরা বাংলায় করছে আপনি ইংরেজিতে লেখেন সোজা সবই তো প্রোডাক্ট ডিসক্রিপশন সিটিজি সেল বাজারে যেটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের ডিসক্রিপশন লিখছে সেটাও তো ডিসক্রিপশন আবার alibaba.com এ বা amazon.com এ অনলাইন মার্কেট বলতে তারপর daraz.com আমাদের এদিক দিয়ে শপি আরো অনেকগুলো আছে বর্তমানে গরুর হাটে সরি বর্তমানে আমি কালকে একটা অনলাইন গরুর ইয়াতে পশুর হাটে জি ওদের ডেসক্রিপশন গরু দেখলাম কত সুন্দর করে ওয়েবসাইট সাজিয়েছে তারা মানে খুব ভ্যালুয়েবল মানে মার্কেট থেকে অনেকগুলো ইনফরমেশন ওদের ঢুকিয়ে দিয়েছে আমি কালকে পশুর হাটের ওয়েবসাইট দেখে আমি অবাক মানে এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে মানে একটা ছোট বাচ্চাও বুঝবে যে মানে কিভাবে এটা কিনতে হয় বা কিভাবে কি কি ডেসক্রিপশনস কি বিয়াতে তো ওগুলো আপনি প্র্যাকটিস করেন হ্যালো জি ওগুলো কেউ না কেউ তো লিখেছে তাই না জি জি অবশ্যই তো এটা একটু মাথায় রাখবেন এটা করাও কিন্তু একটা স্কিল জি তো এগুলো বিভিন্ন দেখবেন দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন নিজেকে একটু রিয়ালাইজ করবেন একটা ডেসক্রিপশন আর আপনারা সবসময় রাখবেন যে অ্যামাজন আলিবাবা সিটিজি সেল বাজার daraz.com তারপরে আপনার পশুর হাটে এই ডেসক্রিপশন সবগুলো কিন্তু এক না এক একটা এক এক টাইপের জি এগুলো একটু প্র্যাকটিস করবেন ডেসক্রিপশনটা প্র্যাকটিস করলে আপনার একটা আইডিয়া হবে যখন আপনাকে ক্লায়েন্টের কাজ দিবে অ্যাট লিস্ট আপনাকে কাজ পান না বা না পান আপনার একটা এক্সপিরিয়েন্স আছে বলে আপনি দাবি করতে পারেন আমি ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে পারি আমি ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি ক্লিয়ার জি তখন এই লাইনটা মিথ্যা হবে না আমি আপনার উদ্দেশ্যে সবাইকে বলছি বিষয়টা সো প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং করা কিন্তু একটা গুণ এটার উপর একটু নজর দিবেন পোস্টটা তো টার্গেটেড সাইট এন্ড সিটিজিস সেলস পারফেক্ট পোস্ট ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি হাই ডিএ এবং পিএস সাইট ক্লাসিফাইড পোস্টিং এন্ড ম্যানুয়ালি অ্যাড পোস্টিং ঠিক আছে ওকে এটা আপনি যা করতে পারবেন ওই ব্যানারটা একটু চেঞ্জ করে দিবেন ঠিক আছে জি 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 অবশ্যই ব্যানার চেঞ্জ করে আমাকে দেখাবেন আর আপনার টোটাল গিগ হচ্ছে দুটো পাবলিশ হয়েছে তাই তো জি জি দুটো পাবলিশার্স আর দুটো রানিং আছে প্রথমে এই দুটো কমপ্লিট করেন এই দুটো কমপ্লিট করে আমাকে একটু দেখান দুটো একসাথে দেখাবেন কারণ এই দুটো কমপ্লিট হওয়ার পর আমি আর দুটো কাজ দিব টোটাল আপনার গিগ পাবলিশ হবে তখন 6টা গুড এরপর মার্কেটিং এর কাজ আছে তারপরে কাস্টমার আছে তারপর অনলাইন ইয়াতে বাই রিকোয়েস্ট কিভাবে সেট করবেন সেটা আমি দেখিয়ে দিব ঠিক আছে আগে গুগল আগে গিগ গুলো কমপ্লিটেড করেন প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট আসছে বুঝলেন তো আমি কয়েকটা দিয়েছি উত্তর রিপ্লাই করতে পারি দুটো তিনটা করে দিবেন তিনটা চারটা করে দিবেন এখান থেকে দুটো করে দিবেন ঠিক আছে জি জি তবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন বায়ার রিকোয়েস্টের জন্য 30টা সেন্টেন্সের একটা ডেমো সাজিয়েছেন তো না সেটা সাজানো হয়নি আপনি এটা একটু সাজিন কারণ বায়ার রিকোয়েস্ট যখন আসে 4 মিনিট বা 5 মিনিটের বেশি থাকে না
তো তখন আপনি বায়োলিকাস টার্মিনেটর মাথায় ক্রিয়েটিভ একটা টেক্স দেয়া আর অ্যাট্রাকটিভ একটা টেক্স দেয়া ওটা সম্ভব হবে না। এটা কি নোটপ্যাডে লিখে রাখবেন? হ্যাঁ, এটা নোটপ্যাডে লিখতে পারেন, ওয়ার্ডে লিখতে পারেন, গুগল ডক্সে লিখতে পারেন, গুগল শীটও লিখতে পারেন, আপনি যেখানে ইচ্ছা। গুগল শীটে? আচ্ছা, ওখান থেকে কপি করে দেওয়া যাবে, মানে কিছু করে না। আমার কথা হচ্ছে একটা আপনি একটা ইয়া লিখতেছেন, একটা থিসিস লিখছেন, কিছু কিছু তো কমন কথা থাকে যে প্রথমে শেষে, ওইগুলো তো কপি করা যাবে। মানে এখান থেকে কপি করে ডাইরেক্টলি এখানে বসাবেন না, তার কারণে এটা ওপেনটা করে মিনিমাইজ করে আপনি ট্যাগ করেন, ওইখান থেকে দেখে দেখে ট্যাগ করেন। জি, তাও তো হয়ে গেল। মানে আমার কথা হচ্ছে বই যখন সামনে থাকে তখন লিখতে তো সহজ হবে, তাই না? সহজ হবে, জি। আর বই যদি সামনে না থাকে তখন পসিবল হবে? জি, তখন পসিবল হবে না। সেই জন্য আমি ওই একটা নোটপ্যাডে 30টা পেজে ডেমো সাজাতে পারি। তো বাইরেকে সেন্ড করছেন বলার কথা, বাইরেকে সেন্ডার আগে 30টা পেজে 30টা লাইনের একটা ডেমো সাজাতে, একটা একটা ফেক একটা স্টেটমেন্ট তৈরি করেন, তারপর আপনি বাইরেকে বলে দেন। ঠিক আছে, জি, অ্যাকসেপ্ট করলাম, থ্যাংক ইউ। তাহলে কাজগুলো করে আমাকে আপডেট জানাবেন। থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ। নাইমালি ভাই আরো কথা আছে? হ্যাঁ বলুন ভাই। নাইমালি তো এই নাইমালি না, মানে হ্যাঁ নাইম ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন ভাই। হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কোনো মাউথ স্পিকার ইউজ করেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করে কিছু লেখেন, স্ক্রিনটা শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন তাইম ভাই। হ্যাঁ, এবার লেখেন। ও সরি, আপনি মেইল করছেন না? আচ্ছা ঠিক আছে, আমি মেইলে পেয়ে যাবো। থ্যাংক ইউ, মেইলে পেয়ে যাবো। থ্যাংকস, এটা নাইম 95 থেকে স্ক্রিন শেয়ার করেন। নাইম 95 এটা কোনটা? আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা বলেন ভাই। যে আমি একটা গিগ দেখাতে যাচ্ছি আর কি। হ্যাঁ বলেন। যে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? হ্যাঁ, অবশ্যই শেয়ার হয়েছে। 995 আপনি ইয়া করেন। জি, এই যে এই গিগটা, এটা আমি কালকের আগের দিন আপনার সাথে আসছিলাম এখানে, তো বলছেন আরো গিগ তৈরি করতে দিতে, আমি আজকে এই গিগটা তৈরি করেছি। জি স্যার, হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। জি, আমার গিগটা একটু চেক করে দেখে দিবেন। আমি মাউসের রিকোয়েস্ট দিয়েছি, একটু অ্যাকসেপ্ট করেন। জি, I'll create an SEO optimized Facebook business page and fan page. আপনি কি করবেন? ক্রিয়েট করবেন SEO optimized Facebook business page এবং fan page. মানে Facebook business page-ই আপনি করতে পারবেন, এই তো? সুন্দর হয়েছে, দারুণ একটা কনসেপ্টকে দাঁড় করিয়েছেন। তারপরে আরেকটু ডিজাইনটা যদি আরেকটু রাইট হতো মানে ভালো হতো, ব্যাকগ্রাউন্ডটা ছবির সাথে ম্যাচ খায়নি, এটি একটু প্রবলেম। আর PNG-টা একটু অস্পষ্ট হয়েছে, মানে যে মেয়ে ছবিটাকে আপনি PNG করছেন। জি জি, PNG কিভাবে করছেন আমাকে বলতে পারেন? এটা সরাসরি PNG থেকে ডাউনলোড করা, ইয়াতে আপনার EPS ফাইল ডাউনলোড করা। EPS ফাইল আপনি একটু, মানে মনে হচ্ছে না আপনি PNG-টা হয়নি। হ্যাঁ, এটা একটু ওই যে সাদা চুলের মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেন, একটু সাদা করে দিলে তো তার জিনিসটা বোঝা যাবে না। জি জি জি, মানে পিছন থেকে আলো আসছে, একটু খারাপ লাগছে দেখেন আপনার। আপনার এখানে জায়গা নেই সেই জন্য,
আর কিছু লিখতে চান আপনার শেপগুলোকে উঠে দিতে হবে, শেপগুলোকে এমনি একটা নতুন একটা কনসেপ্ট হয়েছে এটা, শেপগুলোকে আর একটু বড় করা যাইতো, যেমন কি সেট আপ অপটিমাইজেশন প্রমোশন এগুলোকে ল্যাপটপের উপরে উঠে দেওয়া যাইতো। ল্যাপটপের উপরে উঠে দিলেও তেমন কোনো প্রবলেম হবে না বলে মনে করছি, ঠিক আছে? আমি Facebook page is a very very important every business. You must use social media to grow your business and promote a targeted customer very quickly. Jee. Because Facebook is the biggest social media which has a huge impact on the business page, business today. There are many business opportunities to Facebook. A business page is a very necessary. A very to be should say. খুব প্রফেশনালি ম্যানেজ করতে পারেন। I'll create a page that is very useful for your business and I will handle it very nicely. My providing service, I will provide Corbin, set up a benefited customer URL. Custom URL, what do you mean? Set up a Facebook থেকে আমাদেরকে দেয় এটাকে কাস্টম করে আমাদের নিজের মতো একটা ইউআরএল তৈরি করা। Set up a business page, call to actions button, website integrations, SEO friendly optimization page, and full information. Page setup step by step. আচ্ছা বলো কথা, কোন পেজ করছেন কি আপনি? কোন প্র্যাকটিক্যাল নলেজ আছে কি? আমার আমার জন্য আমি করছি আর কি। একটু দেখান তো পেজ সেট। মেইন হচ্ছে একটু প্র্যাকটিক্যাল নলেজ ভাই। সবসময় একটু একটু প্র্যাকটিক্যালের দিকে নজর দিবেন বেশি। তাহলে জিনিসটা হলে অনেক অ্যাট্রাকটিভ হবে আপনার জন্য। যেমন এই যে এখানে একটা পেজ করা আছে। এটা ক্লিক করেছেন ডিজিটাল মার্কেটিং তাই তো? জি, এরকম আরো কয়েকটাই আছে। একটু কাজ করবেন, একটু ডিটেইল দেখে দেখে কাজ করবেন, তাহলে হয়ে যাবে। জি, ডিজিটাল মার্কেটিং ক্রিয়েট এ পেজ এন্ড ইউজার নেম। কোনো পোস্ট তো দেনি না? হ্যাঁ, এক কিছু পোস্ট দেওয়া আছে নিচে, মানে এখানে আমি ওই আপনার এই যে ফেসবুকের আগে যে গিগটা আমি তৈরি করেছিলাম এটা এখানে দেওয়ার পর এখান থেকে আমি শেয়ার করছি। ফেসবুক প্রমোশনের গিগটা এখানে শেয়ার করছেন না? এগুলো আগে ছিল, এগুলো সব আমি ডিলিট করে দিয়েছি। বুঝতে পারছি, আমি একটু দেখতে যাচ্ছি। এই পেজটাতে একটু কাজ করিয়ে দেবে, ঠিক আছে? মানে একটু আমি চাচ্ছিলাম একটু প্র্যাকটিক্যাল নলেজ থাক আপনার, কারণ একটা ক্লায়েন্ট যখন আপনাকে বিজনেস পেজ করতে দিবে তখন প্রপারলি যেন আপনি বিজনেস পেজটা করতে পারেন প্র্যাকটিক্যাল নলেজ থেকে, ঠিক আছে? আর আপনি যদি কোনো প্র্যাকটিক্যাল নলেজ না থাকে সেক্ষেত্রে আপনার কাজ করতে অনেক সমস্যা হবে। স্যারের ভিডিও দেখতে হবে, অন্য ভিডিও দেখতে হবে, ক্লায়েন্টের কাজ করতে হবে, অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। এখন কাজটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে আর কষ্ট করতে হবে না। আমি তো কাজটা করি, আপনি সাহসের সাথে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। দুই একটা কাজে একটু সমস্যা হয়, যেমন ওই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন যেটা আছে, হ্যাঁ একটু প্রবলেম হবে একটা কাজে, একটু প্রবলেম হবে। একটু টিউটোরিয়াল দেখবেন, টিউটোরিয়াল দেখে নিজের একটু জ্ঞানটাকে বাড়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? বিজনেস পেজটা কিভাবে কভার পেজটা নিজে করবেন এটা তো ডাউনলোড করে দিয়েছেন তাই না? হ্যাঁ, এটা ডাউনলোড করে দিয়েছেন। এই কভার পেজটা নিজে করবেন, ফটোশপে বা ক্যানভা দিয়ে নিজে করে নিজে দিবেন, জিনিসটা অ্যাট্রাকটিভ সুন্দরভাবে করবেন, তাহলে জিনিসটা অ্যাট্রাকটিভ হবে। যেমন কি প্রোফাইল পিকটা ডিজিটাল মার্কেটিং এর
মিনিংসটা যেন আপনার প্রোফাইল পিকচারে ফুটে ওঠে, ঠিক আছে? জি জি, এটা কিছু কাজ করবেন, কিছু পোস্ট করবেন। থ্যাংক ইউ। তাহলে আপনার ফাইবারে যান, আমি একটু ফাইবারে ক্লিক করি, এইভাবে কাজ করবেন। তাহলে আপনার এটা এটা ঠিক আছে, এটা পাবলিশ করতে পারবেন। আর ব্যাকে যান, প্রোফাইলে যান। প্রোফাইলটা আমার ওই দিন আপনি দেখে দিয়েছিলেন, তারপর আপনি বলছিলেন আমার কিছু এখন আমি চিন্তা করতেছি এই অ্যাকাউন্টটা কি বাতিল করব কিনা, মানে তারপরে এখানে এখানে একটা ফার্স্ট যে অর্ডারটা আমার ছিল এই অর্ডারটা আমি ক্যান্সেল করছিলাম, এখন এটা কি আমার কোনো সমস্যা হবে কিনা? ঢুকলে আপনাকে অনেক কিছু মনে করতে পারে, মনে করে আপনাকে কাজ নাও দিতে পারে, ঠিক আছে? সেই বিষয়ে এখন কি আমার জন্য একটা নতুন আইডি করা কি বেটার হবে? আপনি এটাতে কাজ করতে পারেন, নতুন আইডি আশা করি করতে হবে না। আপনি কাজগুলো তুলে দেন, তাহলে তাহলে বুঝতে পারবেন। আপনার তাড়াতাড়ি গিগুলোকে তুলে দেন, গিগুলো তুলে মার্কেটিং করেন, আপনার আইডিটা সাজান। এখনো কিন্তু আইডিটা খালি। জি জি, আগে আইডিটা সাজান, হুট করে একটা নতুন আইডি করাচ্ছে, আপনি এটাতে সাজালে অনেকটা বেনিফিটেড আছে বলে মনে করছি। আপনি একটু দ্রুতভাবে কাজ করেন, আপনি একটা গিগ করেছেন ড্রাফট আমি দেখতে পাচ্ছি, আর একটু দ্রুত কাজ করেন। আপনার সাথে লাস্ট কথা বলেছিলাম মনে হয় দুদিন হচ্ছে না, তিন দিন। জি দুদিন, আমি আমি আমার আপনাকে কিছু ডিজাইন দেওয়ার কথা ছিল, তো আমি চিন্তা করেছিলাম যে ডিজাইনটা আপনাকে সরাসরি একটু দেখাই। এখন কিসের ডিজাইন একটু দেখুন, আমি তো ভুলে যাই, একটা অনেকের সাথে কথা বলতে হতো তাই। আমি তো আগে ডিজাইনের কিছু কাজ করতাম। হ্যাঁ অবশ্যই, এখানে আপনি যেগুলো করেছেন সেগুলো একটু দেখান আমাকে। আপনার আমার মনে পড়ছে আপনি কথা বিয়া ছিল, আপনার সাথে কথা হয়েছে। জি, এগুলো আমার আমার হাতের করা ডিজাইন। এটা ইলাস্ট্রেটর দিয়ে করেছিলেন? জি, ইলাস্ট্রেটর দিয়ে। নাইস, একটা কাজ হয়েছে। নেক্সট আগে থাই এই দেখতেছেন? হ্যাঁ আমি দেখছি, অনেক সুন্দর একটা কাজ হয়েছে, বাট কাজের মধ্যে একটু ময়লা জাতীয় কিছু আছে, মানে একটু ইয়া একটু গুছালো থাকলে জিনিসটা ভালো হয়। এগুলো ফটোশপে করতে পারবেন? ফটোশপে প্র্যাকটিসটা নাই, প্র্যাকটিস করলে হয়তো দুই চার দিন প্র্যাকটিস করলে আমি এগুলো করতে পারবো। বাকি মানে মার্কেটে যে কাজ করতে, মার্কেট প্লেসে যে ডিজাইনের কাজ, আমি কেন জানি এই ভরসাটা পাই না আর কি। এই জাস্ট আমাকে ফটোশপে তুলে দেন, আমি করে আপনাকে দেখাবো, ঠিক আছে? আমি লিস্টটা এই ফটোশপে কি লিস্টটা কন্ট্যাক্ট করে দিবেন আমাকে শেপগুলোকে, কারণ এগুলো কাটা শেপ আপনার আমি জানি। মানে কি করব, এগুলো কাটা শেপ, মানে ইলাস্ট্রেটর থেকে ফটোশপে কনভার্ট করবেন শেপগুলোকে, শেপগুলোকে শুধু কনভার্ট করে দিবেন, আমি মেড করে নিতে পারবো এটাকে। ও আচ্ছা আচ্ছা, আমি ফটোশপে এবং আমার ইনডিজাইন আমি ইয়া করে দিতে পারবো এটাকে সফটকে, কারণ ফটোশপ থেকে ইনডিজাইনে যায়, আবার ইলাস্ট্রেটর থেকে ইনডিজাইনে যায়। আপনি একটা ইলাস্ট্রেটর ফাইল পাঠাবেন আর একটা ফটোশপ ফাইল পাঠাবেন, তাহলে হয়ে যাবে। আমি করে আপনাকে দেখাবো, কারণ এগুলো একটু গুছাইতে হবে। আপনার ফটোশপে ডিজাইন কিন্তু সুন্দর হয়েছে, বাট গুছানো না, কেন আমি আপনাকে বলি গুছানো না। এটা আবার খুলেন যেটা খুলেছেন, হ্যাঁ লাস্ট যেটা খুলেছেন সেটা খুলুন, আমি আপনার একটু বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে যে কোনো ডিজাইন করতে আপনাকে এটা একটু মজা লাগবে। হ্যাঁ একটু ইয়াতে যান, আর এটাতে একটা মার্জিন দিতে হবে, যেমন কি এই কালারটা ইটা কালারের সাথে কিন্তু সাদাটা কোনোদিন যায় না, দরজা খোলার যে পাটাটা থাকে ওইখান থেকে কনসেপ্ট আসছে, এটা অনেক কিছু মিনিংস করে। তারপরে এটা ডোর কনসেপ্ট ইয়াতে বলি কনসেপ্টের নেম, আর 50% ডিসকাউন্ট। এটা ফর সেল, এটা কি ফ্লায়ার করেছেন তাই না? জি একটা ফ্লায়ার ফ্লায়ার করেছেন, দোর কনসেপ্ট দারুণ হয়েছে কনসেপ্ট।
এরকম আরো কিছু ধরে কি আছে আপনার এই কার্ট কি কোনো মার্কেটপ্লেসে প্রোডাক্ট দেন না না কেন করেছিলেন সেটা আমাকে জানতে পারি প্র্যাকটিস 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 করেছেন এটা অনেক সুন্দর হয়েছে আপনি চাইলে ওই মার্কেটপ্লেসে প্রোডাক্ট তুলতে পারেন দরকার আমি আইডি করে দিব আপনাকে কিন্তু আইডি করলে প্রবলেম হচ্ছে আপনি কি কাজের ময়লাগুলো ক্লোজ করতে হবে আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে ডিজাইনগুলো কে এক্সপায়ার করতে হবে ঠিক আছে এক্সপায়ার করলে আপনার ডিজাইনটা আরো জিনিসটা আপনার এসে বসবে যেমন কি ইউ ক্যান হেল্প এটা একটু ছোট হবে মানে ফ্রন্টগুলোকে ছোট করার একটু সাজানো জাস্ট আপনার ডিজাইনগুলোকে জাস্ট একটা মেইন ফাইলটাকে একটু সাজানো আর কিছুই না আপনার ডিজাইন যেমন আছে তেমনই থাকবে জাস্ট একটু সাজাইতে হবে আর কিছুই না কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা এটা আপনি করছেন জি জি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এগুলো এই শেপ এই রাউন্ডের উপরে যে রাউন্ডটা দিয়েছেন সেটা 100% হয়নি একটু ডিমের মতো লাগছে না একটু হয়তো চ্যাপটা হয়ে গেছে একটু চ্যাপটা হয়ে গেছে হয়তো চোখে ধরা পড়তেছে তার মানে এটা অ্যালাইন করাননি অ্যালাইন করলে জিনিসটা ধরা পড়তো এই এই ভুলগুলো ছাড়া তেমন কোনো ভুল নাই অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে এই এই শেপগুলো কিন্তু আপনি করেছেন মনে হয় তাই তো এই শেপগুলো কিন্তু ডাউনলোড করা যায় সরি এই সিম্বলগুলো কিন্তু ডাউনলোড করা যায় জি এইগুলো প্র্যাকটিস করে পরে পরে আমরা জানতে পারছি যে হ্যাঁ এগুলো ডাউনলোড করে দেওয়া যায় খুব সহজে দেওয়া যায় ওকে এটা এখান থেকে আরো সুন্দর আর সুই আছে আচ্ছা এই সাইজটা কি সাইজ আমাকে বলতে পারেন এটা ডাবল পার ব্রোশিয়ার আমি জানি ব্রোশিয়ার বাট সাইজটা একটু বড় লাগতেছে আমার কাছে যে কাজগুলো সেগুলো আমরা ইনডিজাইনে করি আপনি এটা কিভাবে করছেন আমি জানি না বাট এটা অনেক হার্ড ও পেজের ইয়া স্ট্রাকচারটা বড় নিয়েছেন তাই তো জি জি পেজ সাইজটা বড় না হয়েছে সাইজটা বড় নিয়েছেন এটা তো আসলে প্র্যাকটিস তো অন্য আমি বুঝতে পারছি মানে এই টাইপের কাজ ফটোশপে বা ইলাস্ট্রেটরে করা হয় না এই টাইপের কাজ করা হয় ইনডিজাইনে আর এই প্রত্যেকটা পেজের সাইজ থাকবে A4 সাইজ এটা A4 এটা A4 মাঝখানে এটা ইয়া হবে শেপ আর আপনি এখান থেকে ডাইরেক্টলি ইয়া করতে পারবেন জেপিজি নিতে পারবেন ডাবল জেপিজি নিয়ে যায় ইনডিজাইন সফটওয়্যার এই কাজটা অনেক ভালো হয়েছে এই কালো শেপটা কিন্তু ম্যাচ হয়নি কালো শেপটা যদি একটু ডিপ একটু হোয়াইট করে দিতেন মানে আপনার অপাসিটি ইয়া করে দিলে আর কি 100 থেকে যদি আপনি এটাকে 80 বা 70 করতেন ডিজাইনটা আরো সুন্দর হতো সামান্য সামান্য কিছু লোক আর কিছু না জাস্ট সামান্য কিছু লোক এটা ইলাস্ট্রেটর ফাইল তো জি এটাকে ফটোশপে কনভার্ট করে এটা আমাকে একটু দেন এই যদি জাস্ট এই শেপটা অথবা আমি কপি করে জিনিসটা আমাকে দেন আমি কনভার্ট করে আপনাকে দিচ্ছি আমি আপনাকে এটার ইলাস্ট্রেটর ফাইলটা যেটা আছে ওটা আর জেপিজিটা দেই আচ্ছা ঠিক আছে ওটা দেন আমাকে ইলাস্ট্রেটরটা ডাউনলোড আমি ফটোশপে ইনডিজাইনে করি ইলাস্ট্রেটর একটু কম করি সেই জন্য আপনি দিতে পারবেন সমস্যা নেই আমি কনভার্ট করে দিতে পারবো আপনি ইলাস্ট্রেটর ফাইল দিলে আমি কনভার্ট করতে পারবো জি কাজগুলো কি একটু প্র্যাকটিসে রাখেন আপনি অনেকগুলো কাজ করেছেন দেখলাম আরো অনেক কাজ আছে আপনার এই ফাইলটা অনেক ভালো লাগছে জি জি এই ফাইলটা অনেক ভালো লাগছে সুন্দর একটা ফ্লায়ার হওয়া সম্ভব এটা দিয়ে আপনি তো এটা দিয়ে ব্রোশার করছেন আমি এই ডিজাইনটাকে ফ্লায়ার করব এটা বিজনেস কার্ড হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এই ডায়মন্ড শেপটার অনেক ভ্যালু অনেক লাখ লাখ টাকার বিক্রি হয়েছে এই ডায়মন্ড শেপটা এই তারা তারা শেপটা যেটা দিয়েছেন এই শেপটা অনেক বিক্রি হচ্ছে অনেক সেল হচ্ছে আসলে কি স্যার আমরা আমি বিশেষ করে আমাদের কোনো গাইডলাইন না থাকার কারণে এগুলো মার্কেটপ্লেসে কাজ করতে পারে না এবং আর ভালো হয় না আর কি কাজটা আমি বুঝতে পারছি আচ্ছা এগুলো জেপিজি আর ইলাস্ট্রেটর ফাইলটা আমাকে দেন আমি কনভার্ট করে দিচ্ছি ঠিক আছে আমি কনভার্ট করে আপনাকে দিচ্ছি আর দ্বিতীয়ত আমি কিছু লিংক দিচ্ছি একটু মনোযোগ সহকারে লিংকগুলো দেখবেন আমি গ্রাফিক রিবারের আমাদের আইডি বিভিন্ন কাজের আমি কিছু লিংক দিচ্ছি আপনাকে লিংকগুলো একটু দেখবেন ঠিক আছে একটু কাজ করেন একটু প্র্যাকটিস করেন প্রথমত ডিজাইন আপনি আগে দেখেন ডিজাইন কনসেপ্টের জন্য ডিজাইন দেখা বিভিন্ন এরপরে আপনি কাজ করতে পারবেন
তাহলে অনেকগুলো ইয়াতে আর আপনি আচ্ছা এগুলো কেন করছেন বাট এটা কি ফাইবারের জন্য করেছেন বা অন্য কোনো মার্কেটপ্লেসের জন্য করেছেন আমাকে একটু বলতে পারেন এগুলো শেখার জন্য করছিলাম মানে এটা কেন বাট এটা এই ডিজাইনগুলো আমি আগে মানে গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্স করছি তো ওরা মানে বিভিন্ন সময় এরকম ফ্লায়ারের ছবি দিত যে এরকম অথবা কপি মানে কোরিয়া নিয়ে যাওয়ার জন্য এই যে আই ফাইল জিজ্ঞেস করেন নি ভাই এই ডিজাইনগুলো কোথায় বিক্রি করে মার্কেটপ্লেসের নাম হ্যাঁ ওদের ইয়াটাও ছিল ফ্রিল্যান্সিং ঠিক আছে freelancer.com না ওদের যে কোর্সটা ছিল কোর্সটা মূলত ফ্রিল্যান্সিং কে সামনে রেখেই যে আমাদেরকে ফ্রিল্যান্সিং শেখাবে তো তারা এই ডিজাইন ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা শেখানোর পরে শুধু আমাদেরকে আপনার ওই যে freelancer.com এ একটা আইডি করে দিয়ে বলছে আপনি কাজ দেখতে থাকেন এবং কিছু কিছু করতে থাকেন এরপরে তারা আমাদের কোর্স শেষ করে দেয় আর মানে পরে আর কোনো খোঁজ খবরও নেয় না আমাদেরকে ফাইবার যে একটা মার্কেটপ্লেস আছে এটা আমাদেরকে ধারণাই দেয় না এটাই বাঙালির একটা সমস্যা মানে ট্রেনিং করা ঠিকই ইনকামের পথ দেখাই দেয় না এটাই বাঙালির সবচেয়ে বড় সমস্যা আমাদের আমি তো দেখলাম যে জামাল স্যারের এখানে আসার পর দেখলাম উনি প্রথমেই ফাইবারের অ্যাকাউন্ট করতে বলতেছে হ্যাঁ প্রথমে গিগ তৈরি করতে বলতেছে কিন্তু আমাদেরকেও ওরা শিখাইছে বাকি ওরা মানে মার্কেটপ্লেস সম্পর্কে কোনো ধারণা দেয় না আমার আমি ইনস্টিটিউটে আছি সেটা সেটার জন্য না স্যারের এই থিমটাই আমার ভালো লাগে হ্যাঁ সর্বপ্রথম আইসাই উনি আগে মার্কেটপ্লেস থেকে পরিচয় করায় স্টুডেন্ট তো এই যে কাজগুলো শিখে কেন রে ভাই কিছু টাকা তো ইনকাম করার উদ্দেশ্যেই তো কাজগুলো শিখে আপনি যখন ফ্রিল্যান্সিং এ যদি নাই আমাদের অবশ্যই যদি নাই আসতেন আপনি ফ্রিল্যান্সিং টা ছেড়ে দিতেন অবশ্যই অন্য কোনো প্রফেশন সাথে অ্যাড হইতে এরকম অনেক হাজার হাজার আছে তিনটাই ওদের তিনটাই উল্টা প্রবলেম হচ্ছে এটাই আমরা তো এখানে মোটামুটি সব কাজ আপনার ভিজিটিং কার্ড লোগো ডিজাইন তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ রিটাচিং সব কাজই শিখছি বাকি এগুলো কোথায় যে আমরা অ্যাপ্লাই করব কিভাবে কাজ করব আমরা এখনো জানি না থ্যাঙ্কস আপনাকে আমি আপনার সাথে যেটা আমার সাথে পরিচয় দিয়েছি আমি আপনাকে বিভিন্ন মার্কেটপ্লেস সম্পর্কে বিভিন্ন দেখাচ্ছি ঠিক আছে আগে ডিজাইনগুলো দেখেন কি কি কাজ হয় সেটা প্রতিনিয়ত একটু ডিজাইনগুলো দেখবেন আর আমাকে একটু আপডেট জানাবেন ঠিক আছে জি আচ্ছা আমাকে একটু আপডেট জানাবেন আর আমি ইনডিজাইন সফটওয়্যার কিভাবে ডাউনলোড করে সেটা দেখিয়ে দিব যেটা আপনি ব্রোশার করছেন এই ব্রোশার গুলো ইনডিজাইন সফটওয়্যারে করতে হয় ওই লিংক তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে জি আচ্ছা থ্যাংক ইউ ভাই আমাকে একটু মেইলে নক দিয়ে দেখো আমি আপনার মেইলটা একটু রাইটিং করে ফেলতে হবে আচ্ছা ঠিক আছে দিতেছি হ্যাঁ আপনি নাম আপনার ইমেল কি আমি আপনাকে হারিয়ে ফেলবো আবার নাইম হোসেন 95 এটা কি আপনার মেইল জি নাইম হোসেন 95 নাইম হোসেন nim 95@gmail.com আমি পেয়েছি আপনাকে আমি আপনাকে মেইল করেছি আইসিডিজি থেকে আমাকে একটু মেইলে নক দেন ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা আমাকে থ্যাংক ইউ ভাই আমি লিখব আচ্ছা ওকে ভাই জি আচ্ছা নাইম সাব্বির ভাই সজল মনি দাস স্ক্রিন শেয়ার করেন সাব্বির আছেন প্রথমে সাব্বির থাকে স্ক্রিন শেয়ার করেন আমি আপনাকে আনমিউট করলাম সাব্বির ভাই হ্যালো হ্যাঁ ভাই বলেন ভাই আমি গিটার প্রোফাইলটা একটু চেক করে দিলে অবশ্যই অবশ্যই আমি স্ক্রিনটা সাবমিট করে দিই হ্যাঁ ভাই ফেসবুক প্রমোশনের একটা গিগ করেছেন সেটা তো একটাই তো করেছেন তাই তো প্রথমত আমি এই টাইপের গিকের ব্যাকগ্রাউন্ড একটু অ্যাকসেপ্ট করি না আমি একটু প্রবলেম আমার আমি একটু ডিজাইনটা একটু সুন্দর চাই আর আপনাকে ডিজাইন করলে তিনটা করতে হবে একটা করলে আমি অ্যাকসেপ্ট করছি না আপনি তিনটা করবেন যে কোনো আমি একটা আপনাকে বেছে দিব ঠিক আছে ভাই আইয়ুব স্যার বলছিল এটা হবে ভাই আমি আইয়ুব স্যার
না সরি আইসন না সরি ওনার নামটা হচ্ছে ভুলে গেছি ভাই আমি হ্যালো আচ্ছা আমি যে আমি আপনাকে কথাটা ভেঙে দিচ্ছি একটু আমি কিন্তু বলিনি এটা হবে না আমি বলছি এটা হবে হ্যালো আমার এটা ভালো লাগে আর কি আমার এইটা দেন আমি কোনো আপত্তি নেই আমার আপনি যদি দিতে চান ফাইবার সম্ভব হবে এটা আচ্ছা আইডিটা কার আমার না আপনার আমার আপনি যা খুশি তা দিতে পারেন আপনি আমাদের কারো বাধা থাকবে না ইভেন স্যারের বাধা থাকবে না আপনি যা খুশি তা করতে পারেন তবে আমরা চাই একটু বেটার আর কিছু না ঠিক আছে আমার কথা হচ্ছে আপনি এই শার্টটা দিয়ে আপনাকে ভালো লাগছে যদি আপনার কাছে আরেকটা টি শার্ট থাকে আমি বলবো যে ভাই ওটাও পরে নিন ঠিক আছে আপনাকে এটাতে ভালো লাগছে ওইটাতে আরো ভালো লাগতে পারে ওইটাও পরেন জাস্ট এটা আমরা এই অ্যাডভাইসগুলোই দিই আপনাদেরকে দিব কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে বাট কাজ করার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনি এটা দিয়ে আদেশ করতে পারেন আমার কোনো আপত্তি নেই এটা কোনো স্টুডেন্ট মানে কোনো ট্রেনার বলবে না এটা খারাপ হয়েছে আমি বলিনি আপনাকে এটা খারাপ হয়েছে বাট এটা হচ্ছে আর একটু বেটার করলে আপনাকে আরও ভালো লাগবে এই জাস্ট এই কথাটাই আপনি আপনাকে বলছেন ঠিক আছে ভাই আপনি যেহেতু ওনাকে দেখিয়েছেন ডিসক্রিপশনটা নিশ্চয় দেখিয়েছেন ফার্স্ট টাইমের ডিসক্রিপশনটা অ্যাক্টিভেটেড এবার আপনি পাবলিশ করে দেন না আমার ওই যে প্রোফাইলটা দেখেন আর ওই যে প্রোফাইলটা আপনি দেখিয়েছেন বললেন আমি আর কি দেখব বলেন আরেকবার চেক করে দেন ভাই এতবার চেক করে তো কোনো লাভ নেই রে ভাই আমি যে চেক করে আমার কিছু ভুল হয়েছিল ভাই আচ্ছা এখানে কিছু ভুল হয়েছিল বলে আমি ইয়া করছি কারেকশন করছি আচ্ছা হ্যাঁ এটা বলেন ফার্স্ট টাইম আপনার ভুল ছিল আপনাকে কারেকশন করতে বলেন এটা বলেন ফার্স্ট টাইম মানে এক গিগ দিয়ে তিন চার বার রং লাগাইয়া কোনো লাভ নেই ভাই আর সবসময় রাখবেন আমরা কোনো হুজুর না রে ভাই আমরা ফু দিলে আপনারা কাজ পাবেন আমার ফুতে যদি আপনার কাজ হয় তাহলে আমি অবশ্যই আপনার ফু দিব কোনো সমস্যা নেই আমার দরকার কাজ ঠিক আছে অনেকদিন হয়ে গেছে তো এইজন্য প্রায় দুই মাস হয়ে গেছে ঘুরতে এসেছি এখন দুই মাস তো হয়েছে আপনি তো কোনো কাজ করেন নি ভাই আপনি কিভাবে আমি কোনো গিগই ইয়া করি নাই মেইন হচ্ছে আপনি দু মাস অ্যাডমিশন নিয়েছেন সেটা কোনো বড় বিষয় না এখন আপনাকে আমি বলবো যে আপনি গতকালকে অ্যাডমিশন নিয়েছেন আপনার কাজ অনুযায়ী আমি আপনাকে দু মাস ধরবো না আপনি আমাদের গতকালকের স্টুডেন্ট যেহেতু আপনি কোনো কাজ করেননি ঠিক আছে ভাই বিষয়গুলো একটু বুঝবেন আপনার আমাদের ইনস্টিটিউটে ভর্তি হওয়াটা বড় কথা না আপনাকে কাজ করা হচ্ছে বড় কথা দুই মাস হয়ে গেছে এখন কোনো কাজই করতে পারলাম না আমার পরে জন পরে যারা ভর্তি হয়েছে তারা ভাই সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কালকে সকালে ঘুম থেকে উঠে যদি আগে 3 ঘন্টা কাজ করেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি নিজে প্রবলেম আছে নিজে সো নিজে নিজে একটু রুটিন করেন আপনার ফ্রি টাইম কখন রাতে দিনে দুপুরে সকালে একটা টাইম নিয়ে বসে যান ঠিক আছে আপনার নিজের প্রতিবন্ধকতা আপনি নিজে কেউ আপনাকে বাধা দেয়নি কেউ আপনাকে কাজ করতে মানা করেনি কেউ বলেনি আপনাকে ভাই এটা কাজ করিয়েন না আপনি নিজের প্রতিবন্ধকতা আপনি নিজে আর কিছু না আইল ডু অর্গানিক প্রমোট অন ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ এন্ড ইউকে আমি কিছু প্রশ্ন করি ভাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটু প্রশ্ন করি ঠিক আছে কিছু জানেন বিষয়গুলো অর্গানিকের সাথে ফেসবুক প্রমোশনের কি সম্পর্ক আমাকে একটু বলবেন মানে অর্গানিক বলতে আমরা অর্গানিকটা আমি বেসিক্যালি ইউজ করি আমরা কোথায় হার্বাল ওষুধের ক্ষেত্রে তাই তো এটা অর্গানিক ওষুধ এটা প্রাকৃতিক ওষুধ সেক্ষেত্রে আমরা অর্গানিকটা ইউজ করি বেসিক যেটা ঠিক তো মানে আমরা যে ঈদের পোশাক কিনি এটা বেসিক কোরবানির ঈদে পশু কিনা হয় এটা বেসিক রুলস তাই না কোনো ঈদে কিন্তু কোনো পশু কিনা হয় না বা অনেকে কিনলে সেটা আপনার হয়তো এটা হিডেন থাকে মানে এটা বেসিক না একটা প্রত্যয় আছে কিন্তু বেসিক প্রত্যেক অর্গানিকটা কিন্তু আমরা হার্বাল বা মেডিসিনের ক্ষেত্রে অর্গানিকটা ইউজ করে থাকি বা কোনো মেডিসিনের ক্ষেত্রে বা কোনো হার্বাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অর্গানিকটা ইউজ করে থাকি এটা তো বেসিক একটা কনসেপ্ট এখন প্রশ্ন হচ্ছে অর্গানিকের সাথে কিন্তু ফেসবুক মার্কেটিং এর সম্পর্ক থাকে আমাকে একটু বলতে পারবেন আচ্ছা অর্গানিকের মানে কি আমাকে একটু বলতে পারবেন তাহলে একটু জানবেন না না আমার কথা হচ্ছে আপনি জানেন না সেটা ডাজেন্ট ম্যাটার সেটা আপনি আপনাকে কোন ধরনের ইয়া ফোর্স করবেন আমি আরো অ্যাপ্রিশিয়েট করব বাট আমার কাজ হচ্ছে আপনার দুর্বলতাগুলোকে খুঁজে বের করা এবং আপনার কাজ হচ্ছে এই সেই দুর্বলতাগুলোকে আপনাকে কাজগুলো করা কাজগুলো করে ওই প্রবলেমগুলো সলভ করা ঠিক আছে ভাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন হ্যালো ওয়েলকাম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ হ্যালোটা কেটে দিতে পারেন হ্যালো হচ্ছে কনভারসেশনাল ওয়াল
আমরা কনভারসেশন মানে কথোপকথন করতে হ্যালোটা ইউজ করি, ঠিক আছে? আর এন্ডটা তো ইউজ হবেই না, হ্যালো হ্যালো এবং এন্ডটা কেটে যাবে, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক মার্কেটার ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ প্রমোশন ইউর বিজনেস, আই হ্যাভ লার্ন টু জব প্রফেশনালি, আই অলসো হ্যাভ এ গুড নলেজ টু কিওয়ার্ড ইনক্লুডিং অন পেজ অ্যান্ড অফ পেজ অফ পেজ অফ ফেসবুক। এটা মানে এটা কি আমাকে বলবেন ভাই? মানে আমি কিওয়ার্ড শিখছি, তারপর অন পেজ ও অফ পেজ সম্বন্ধে আমার ধারণা আছে। অফ পেজ এবং অন পেজ জিনিসটা কি সেটা জানতে চাচ্ছিলাম। ভিডিও দেখছেন ভাই? একটু জানবেন ভাই বিষয়গুলো, একটু রিকোয়েস্ট একটু, কারণ কোথাও থেকে দেখে একটু কপি করবেন না। এখানে আপনি কি লিখেছেন সেটা আমি কাউকে ভ্যালুই দিই না, মানে আমি বলি যে কেন জানেন, এখানে আই এম এক্সপার্ট থেকে 24 আওয়ার সার্ভিস যা লিখছেন আপনি জানেন কিনা জানি না ভাই, এটা 2 টাকা কোনো মূল্য নেই, আপনি জানেন ভাই? হ্যালো, এখান থেকে আপনি আল্লাহর রহমতে আমি এখানে 100টা আপনি একটা লিখছেন না, আমি এই টাইপের 100টা লিখতে পারবো, আর কোনো দরকার নেই, কোনো বেনিফিটেড নাই এটা। বাট একটা কাজ, এখানে কি লিখেছেন সে কাজটা আপনার ভিতরে কতটুকু আছে, আপনি কতটুকু জানেন, সে বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে লেখাটা ইম্পর্টেন্ট না, এটা গ্রামার স্ট্রাকচার। আমাদেরকে না থেকে আপনি গুগল অনুবাদে বা গুগল ট্রান্সলেটে কপি করে এর চেয়ে বেটার সেট করে নিতে পারবেন। মানে আমার কথা হচ্ছে আপনি আমাদেরকে দেখাচ্ছেন কেন, আমরা ইংরেজিতে একটু ভালো ট্রেন আপ করে সেই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করে আপনার ভুল হলে সেটা আমরা ধরে দিব, এই জন্যই তো দেখাচ্ছেন। হ্যালো, এই জন্যই তো আমাদেরকে এত উৎসাহ নিয়ে দেখাচ্ছেন, তাই তো? এগুলো করার জন্য অনেকগুলো ওয়েবসাইট পরে বসে আছে ভাই আমাদের এই কাজগুলো করার জন্য, আপনি একটু খুঁজলে পেয়ে যাবেন গুগল ট্রান্সলেটে গুগল অনুবাদে বিভিন্ন সফটওয়্যার গ্রামারলি এই কাজগুলো করার জন্য আপনাদের জন্য দাঁড়ায় আছে ওরা, আমাদের মতো এক্সপার্ট মানে আপনি আমাকে যে এই জ্ঞানী মনে করছেন সে জ্ঞানটা 100টা ওয়েবসাইটকে বসে আছে আপনার জন্য, এটা কোনো কাজ না। বাট ডিপেন্ড হচ্ছে এখানে কি লিখেছেন, এই যে অন পেজ এবং অফ পেজ ছিল ফেসবুক, এই কাজটা আপনি পারেন কি না, এটা দ্বারা কি বোঝাচ্ছেন ক্লায়েন্টকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনাকে সেই বিষয়টা জানতে হবে, ঠিক আছে ভাই? একটু ফ্রেন্ডলি বলেন আপনি, জাস্ট একটু আমার মনে হয় আপনি রাগ করছেন বিষয়টা নিয়ে, একটু ফ্রেন্ডলি একটু কথাবার্তা বলেন ভাই, আমি জানি আপনার প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি বিষয়গুলো। আমি একটা রিজন জানতে চাচ্ছি যে আপনি 2 মাস অ্যাডমিশন নেওয়ার পর কেন কাজ করেন নি। আমার বিভিন্ন সমস্যা ছিল। আচ্ছা, ফার্স্ট টাইমে অবশ্য সমস্যা থাকতে পারে, অসুস্থ ছিলাম কিছুদিন। জি, কিছুদিন পারিবারিক প্রবলেম ছিল। আচ্ছা, থাকতে পারে ফার্স্ট টাইমে, এটা আমাদের যেহেতু মানুষ বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। এখন নেক্সট থেকে আপনি কি করবেন? আমি কথা বলছি কালকে আপনার সাথে হয়তো কথা ট্রেন নাও নিতে পারি, মানুষ তো ভাই। হ্যালো, একটু কাজগুলো করবেন, আর দ্বিতীয়ত সেন্টেন্স একটু জানবেন, ঠিক আছে? একটু জানবেন বিষয়গুলো নিয়ে, সো আই নো দ্য সিক্রেট অন ফেসবুক is a very good way, so I'll make your business more attractive and reach the desired customer. Desired customer, প্রত্যাশিত কাস্টমার কাছে আপনি দিবেন, ভালো কথা। My services descriptions organically post and million of active user, variety Facebook friend post, promote your products, image, video, link, have a group and post, page post, create a various business, cover photo, provide screenshot link and live link, 24 hour services. অনেক কিছু দিয়েছেন, 24 আওয়ার সার্ভিসের একটা ইয়াও দিয়েছেন না, 100% মাই সার্ভিস স্পেশালিটি 100% ম্যানুয়াল পোস্টিং, 100% স্যাটিসফ্যাকশন, সিনসিয়ারলি ওয়ার্ক, অন টাইম ডেলিভারি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, ডিসক্রিপশনটা আমি নিলাম, ঠিক আছে? বাট আমি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারছি না, ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে দেন আরও ভালো হয়। এই ডিজাইনগুলো একটু দেখেছেন বলে মনে হয় না, আমি আপনাকে নতুন পাচ্ছি মনে হয় আজকে, আপনার সাথে মনে হয় আমি কথা বলিনি আর। না, বলেছেন একবার, আমি মনে নেই, অনেকের সাথে কথা হয়েছে। আচ্ছা, কর্প আর টি এই কর্পোরেট ফ্লাইট ডিজাইন এইভাবে দেখেছিলাম আপনাকে, কর্পোরেট ফ্লাইট ডিজাইন এই পেজটা দিয়ে এনেছিলেন, দেখেছিলেন কোনোবার? না না দেখিনি।
আচ্ছা এই ডিজাইন গুলো একটু দেখবেন ফার্স্ট টাইম ডিজাইন গুলো দেখতে ভালো লাগে একটু দেখেন তো এই দেখুন আপনার করতে ইচ্ছে করে না অবশ্যই আপনার গিগটা যদি এরকম সুন্দর হতো ভালো লাগতো হ্যাঁ অনেক ভালো লাগতো তাহলে কোনটাকে বেছে নিত রিয়াদ ভাই বা ফারুক ভাই বা মুবিন ভাই যাকে দেখেন না কেন স্যারকে দেখেন না কেন কোনটা ওরা পছন্দ করতে বলেন তো ফারুক ভাই মুবিন ভাইকে দেখাতেন তারা কোনটা পছন্দ করতো আপনারটা না এইটা তো বলাটা মুশকিল কেন সব মানুষ তো সুন্দরের পূজারী আপনার টি শার্টে ভালো লাগে না লুঙ্গিতে ভালো লাগে সবাই তো বলে দিতে পারে সুন্দরটা অবশ্যই সুন্দরটা চয়েস করতে এইটাই জানতে চাচ্ছি আপনাকে মানে মানে যে ফারুক ভাই আপনাকে বলেছে সে ফারুক ভাইকে যখন দুটো কাজ দেখাবেন তখন ফারুক ভাই আপনাকে ওই এটা 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 বেছে দিবে যে মুবিন ভাইকে আপনি দেখাচ্ছেন সে আপনার গিগটা এবং এটা যদি দেখান মুবিন ভাইও এটা বেছে নেবে কারণ মুবিন ভাই তো সুন্দরের পূজারী মানুষ তো ভাই এইটাই সবাই সুন্দরটাই তো সুন্দরের পূজারী স্বাভাবিক এখন আপনি যদি একটাই দেখান আপনার কাছে টি-শার্ট আছে একটা আপনি ওইটাই পরে গেলেন এখন আপনাকে ভালো লাগুক আর খারাপ লাগুক আপনার প্রিয়জনরা কিন্তু ওইটাই আপনাকে সিলেক্টেড করে দিবে না ভাই ওইটা তোর ভালো লাগতেছে এইভাবে বলে দিবে আপনাকে ঠিক তো আপনি যখন তারপরের দিন আরেকটা ডিজাইন টি-শার্টে পরে যাবেন বলবে যে দোস্ত এটা এইটা হচ্ছে তোর এটা ভালো লাগছে এটা বলবে কি না এটা মানুষের সহজ জান এখন প্রশ্ন হচ্ছে সেটা না আপনার প্রশ্ন হচ্ছে সেকেন্ড একটা টি-শার্ট কিনে নিয়ে ওদের সামনে যাওয়াটা ইম্পর্টেন্ট ঠিক কি না কথা বলে আপনি যে দুমাস এডমিশন নিয়ে কাজ করেন এটা আমি মনে করি আমাদের ইনস্টিটিউটের ব্যর্থতা আপনার ব্যর্থতা না খারাপ লাগে বিষয়টা আমি চাই প্রত্যেকটা স্টুডেন্টই কাজ করুক প্রত্যেকটা স্টুডেন্টই ফ্রিল্যান্সিং হোক এটাই আমাদের একটা প্রত্যাশা এটা আমার না এটা স্যারের প্রত্যাশা সময় দিতে পারি না বুঝছেন ভাইয়া আমার তো অনুপস্থিত ছিলাম এক নম্বর আর পারিবারিক কিছু সমস্যা ছিল ভাই আপনি গতকালকে কি করেছেন আমার একদমই কোনো চিন্তার বিষয় না এটা আগামীকালকে কি করছেন আজকের দিনটা কি করছেন বারোটা থেকে রাতের একটা একটা পর্যন্ত আপনি এখন একটা বাজে রাত দশটা পর্যন্ত কি করছেন সেটা হচ্ছে দেখার বিষয় ক্লিয়ার গতকাল চলে গেছে কাহিনী শেষ স্টোরি জানি যা চলে গেছে শায়ের শেষ কালকের দিনটা কি করছেন সেটা হচ্ছে বড় বিষয় ক্লিয়ার কালকের দিনটা আজকে আপনি তিন ঘন্টা বসছেন সেটা হচ্ছে বড় বিষয় ঠিক আছে তাহলে কাজগুলো করেন আপনার আমি আপনাকে দুটো কাজ দিচ্ছি একটু ইয়াতে যান ফাইবারে যান একটু ব্যাকে যান আর আমি কিছু কাজ দিচ্ছি একটু কাজগুলো লাগে একটু ব্যাকে যান আমি কিছু কাজ দিচ্ছি আপনাকে কাজগুলো একটু রাইটিং করেন একটা কাগজ কলম নিয়ে একটু লেখেন আপনি ভুলে যাবেন সেই জন্য আর ভিডিওটা থাকবে না ইয়েতে আমার ফেসবুকে শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে পাইলে তো চলবে আর ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন আমাদের না না আমাদের ইউটিউব চ্যানেল না এটা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে আপনি আমার ভিডিওটা পাবেন আমাদের ফেসবুকে আমি এটা শেয়ার করে দিব আর আপনি ইমেলটা দিন আমি আপনাকে ওইখানে নিয়ে দিব আর কিছু একটু লাইক ইউটিউব চ্যানেলে পাবো না ভিডিওটা না আমাদের এই চ্যানেলে দেয়া হয় না ভিডিওগুলো অন্য একটা চ্যানেলে দেয়া হয় আর ওই চ্যানেলটার নাম নাম কি দেন না ওই চ্যানেলটা একটু হিডেন থাকে আর এগুলো ফেসবুকে শেয়ার হবে আমাদের ফেসবুক আপনি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আর আমি আপনি আমাকে পাবেন এটা ডাজেন্ট ম্যাটার আপনি যে কোনো ওয়েতে আপনি আমাকে পেয়ে যাবেন আমাদের অনেক সোশ্যাল নেটওয়ার্কিং আছে এখন সেটা বড় কথা না ফার্স্ট টাইমে আপনাকে যে কাজটা দিচ্ছি একটু রাইটিং করেন ভুলে যাবেন সেই জন্য অথবা নোটপ্যাডে লেখেন দেখছেন প্রতিদিন পঞ্চাশটা করে গিগ দেখা এটা আপনার কাজ কারণ পঞ্চাশটা করে যদি গিগ না দেখেন গিগের কনসেপ্ট আসবে না আপনি ক্রিয়েটিভ কোনো কনসেপ্ট আসবে না প্রথমত আরো প্র্যাকটিক্যাল আপনাকে বোঝাচ্ছি আপনি আমাকে চিনবেন মানে কোনো প্লেসে দেখলে হ্যালো
মানে আপনি তো আমার সাথে দেখেননি, আপনি কিন্তু কথা বলেছি আমরা দুই তিনবার, ঠিক তো? আপনার সামনে আমি হেঁটে গেলে কি আপনি আমার সাথে কথা বলবেন বলে মনে হয়? আমি তো আপনাকে দেখিনি, সেই জন্য বলছি। আপনি আপনার সামনে যদি আমি চলে যাই, আপনি আমার সাথে কথা বলবেন বা আমাকে চিনতে পারবেন? পারবেন না, কেন? আপনি আমাকে দেখেননি। প্রত্যেকটা ডিজাইনই সেরকম, আপনি যদি ডিজাইন না দেখেন ভালো ডিজাইন করতে পারবেন না। সেই জন্য আমাকে প্রথম কাজ হচ্ছে ডিজাইন দেখা, ঠিক আছে ভাই? ডিজাইন করার আগে ডিজাইন দেখতে হবে, আচ্ছা? এটা হচ্ছে মূল মন্ত্র। প্রতিদিন 50টা করে ডিজাইন দেখবেন, ফাইবারের গিগুলো দেখতে পারেন, আপনি ফ্লায়ারের ডিজাইনগুলো দেখতে পারেন, এই ডিজাইনগুলো আপনি দেখতে পারেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দুটো গিগ করবেন যে কোনো বিষয়ের উপর, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, ক্লাসিফাইড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, তারপরে আপনার একটু গুগল টপ র্যাঙ্কিং, তারপর আপনার চ্যাটবট, এই নিয়ে একটা গিগ করছি। আমি আরো একটা গিগ করছি, ওটা আছে আমার। নাম কি? নাম কি এটা? এইটা ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, আচ্ছা। যে কোনো দুটো করেন, ফেসবুক মার্কেটিং করলে এটা বাদ দিবেন, যে কোনো নতুন করে দুটো করবেন, আর তিনটা করে ব্যাকগ্রাউন্ড করবেন। আপনি একটা গিগের জন্য তিনটা করে ব্যাকগ্রাউন্ড করবেন, ঠিক আছে? তো কাজগুলো করেন, কাজগুলো করে একটু আমাকে আপডেট জানাবেন। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, সালাম। সাব্বির ভাই, সজল মণি দাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। সজল মণি দাস, রফিকুল ইসলাম থাকলে স্যার আমার একটা কাজ পেয়েছে, বুঝাই দিন, অবশ্যই বুঝাই দিন। রফিকুল ইসলাম আছেন? সজল মণি দাস, রফিকুল ইসলাম তো দেখতে পাচ্ছি না, রফিকুলকে দেখতে পাচ্ছি। রফিকুল ভাই, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি, আমি শেয়ার করতেছি। এটা কি আপনার প্রথম কাজ? জি জি। আচ্ছা, কিসের কাজ এটা জানতে পারি? এটা হচ্ছে লিংক বিল্ডিং এর। লিংক বিল্ডিং এর? লিংক বিল্ডিং, আমাকে এক কথায় লিংক বিল্ডিং মানে কি বলেন তো দেখি। মানে একটা ওয়েবসাইট বা কোন একটা লিংকে কোন একটা জায়গায় নিয়ে পোস্ট করা আর কি। কোন জায়গায় পোস্ট করা? বাট আপনি লিংক বিল্ডিং সম্পর্কে জানেন। এখন ওর যে লিংক বিল্ডিং করতে বলছে, এটা কি ওয়েবসাইট নাকি ফেসবুক পেজ নাকি অন্য কিছু? এটা হচ্ছে সেই ভাইয়ের ওয়েবসাইট। এই লিংকটা, এই লিংকটাকে ইয়া করবেন। এখন এটা কত ডলারের কাজ, কত দিন দিয়েছে আপনাকে? $5 লিংক কয়টা দিতে বলছে? এটা আমার সরাসরি আপনি বা রাত্রে বেলা নিজেই সরাসরি আসছে। কয়টা শেয়ার করতে বলছে, 100টা না 200টা? এটা হচ্ছে আমার বেসিক, আমি ওই আমার যে গিগটা ক্রিয়েট করেছিলাম। ভাইয়া, আপনাকে সংখ্যা কত দিয়েছে? এরকম সংখ্যা কোনো দেয় নাই, ওর জন্য এই একটু সমস্যা আর কি। জিজ্ঞেস করবেন না সংখ্যাটা? এখনো কথা হয় নাই। আমি এই দেখেন একটু, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ও ফার্স্ট টাইমে আগে ওনা আপনি ওনা উনি নক দিক, নক দিতে পারবেন? উনি নক দিতে হবে। মনে বুঝলাম তো এটা ওয়েবসাইট ফাইল এখন প্রশ্ন হচ্ছে এটা কয়টা করতে হবে সেটা তো আগে বলতে হবে আপনাকে। 100টা করতে হবে বা 200টা করতে হবে বা 50টা করতে হবে, এরকম অ্যামাউন্ট বলতে হবে তোমাকে, তাই না? এই 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 ফাইলটা দিয়েছে। কোন ফাইলটা একটু দেখান তো। এটা দেখতে পাচ্ছেন না? না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আবার শেয়ার করেন, আবার একটু শেয়ার করেন। অন্য কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে? মিংগা ক্রাটম, এটা মানে অন্য কোন ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজি না মেবি, মানে একটা ওষুধ জাতীয়। আমি এটা ইয়া করছিলাম, অনেক ইয়া করছিলাম। এটা হচ্ছে তার নিজস্ব ওয়েবসাইট।
এখন আচ্ছা ভালো কথা এটাতে আপনি জাস্ট লিংক করবেন নাকি কোনো ডেসক্রিপশন লিখতে হবে আসলে ভাই আমি আপনাকে একটু মানে বুঝে বললে জিনিসটা হয়তো আপনি বুঝতে পারবেন হ্যাঁ বলেন না অবশ্যই আমি তো চাচ্ছি এটা হচ্ছে এই মেসেজে এই দেখেন ভাই একটা সরাসরি এই জায়গা থেকে অর্ডার নিজেই করছে এটা হচ্ছে আমার গিগটা হচ্ছে এই গিগটা হচ্ছে এটা এখন আপনি $5 কয়টা লিংক দিবেন ওখানে বলেছিলেন কি প্রাইসিং এ আমার বেসিক থেকে সে অর্ডারটা করছে ওই তিনটা ইয়া থাকে না আমাদের বেসিক স্ট্যান্ডার্ড আর আছে আমি বুঝতে পারছি বেসিকে কয়টা লিংক দিবেন $5 এর জন্য আমার 57টা ছিল তাহলে আপনাকে 50টা প্লাস করতে হবে এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনি লিংকটা শুধু লিংকটা কপি করে বসা দিবেন নাকি কোনো পোস্ট করবেন নাকি কোনো ছবি দিবেন সেটা বলতে চাচ্ছি আপনার ক্লায়েন্টকে একটা ডেমো দেখাতে হবে ক্লায়েন্ট যদি পছন্দ করে তাহলে ঠিক আছে ক্লায়েন্টকে আপনি ডেমো দেখান একটা স্ক্রিনশট নেন প্রথমে আপনি 10টা বা 15টা ইয়া করে হ্যালো হ্যাঁ জি জি প্রথমত দুভাবে কাজ করেন আপনি ফার্স্ট টাইমে ক্লায়েন্ট হ্যাপি হলে $5 আছে আপনাকে $10 আরো ইনসেন্টিভও দিবে ঠিক আছে $5 কাছে $5 দেয় তা না $5 পর ইনসেন্টিভ আছে আপনি প্রথমে একটা ইয়া করেন একটা গুগল শিটে ওনার লিংকে কপি করে করে একটা একটা মার্কিং করেন একটাকে 10টা আবার আরেকটা করুন যে ফেসবুক পোস্ট করে না জি জি এভাবে করে 10টা পোস্ট করেন 10টা এখান থেকে 10টা এখান থেকে 10টা দুটো স্ক্রিনশট নিয়ে ওকে দেন ও যেটা পছন্দ করে সেটাই আপনি 50টা করে ওকে সাবমিট করে দিন এটা এটা আবার ইউএস এর বায়ার এখন আমার তো ওই দিকে ইয়াটা করতে হবে না হ্যাঁ অবশ্যই করতে হবে বিভিন্ন ইউএস এর সাইটগুলোতে করতে হবে আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড তো হয়েছে জি জি আর আরেকটা কথা মনে রাখেন এটা তো মেডিসিন জি 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 বিভিন্ন ক্লিনিক্যাল ওয়েবসাইট গুলো খুঁজেন মেডিসিন কোথায় খায় না আপনি যদি প্রপার্টিজ দেন বিষয়টা হবে হবে না এটাই আর কি ফার্স্ট টাইম মেডিসিন রিলেটেড আপনি দিবেন বিভিন্ন ক্লিনিক্যাল বিভিন্ন পেজ আছে না জি মেডিসিন ডাক্তারের মেডিসিন পেজ ওইখানে দিবেন ওইখানে দিলে এটা অ্যাপ্লিকেবল হবে এটা যদি আপনি বিল্ডিং এ দেন তাহলে তো হবে না কারণ এটা তো কোনো প্রপার্টি না তাই না জি 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 কোনো স্পোর্টসও দিতে পারবেন স্পোর্টসও দেওয়া যায় স্পোর্টসে তো বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকে স্পোর্টসে দিতে পারবেন কয়েকটা বাট আপনাকে দিতে হবে বিশেষ করে মেডিসিন সম্পর্কিত বিষয়গুলো গ্রুপগুলোতে ঠিক আছে প্রথমে আগে গ্রুপগুলোতে অ্যাড হন নয়তো আপনি পোস্ট করতে পারবেন কমেন্ট করতে পারবেন না ক্লিনিকের বিভিন্ন পেজ আছে না যেমনি আমাদের চিরং মেডিকেলের বিভিন্ন ফেসবুক পেজ তারপরে আমাদের প্রাইভেট হসপিটালের যে ফেসবুক পেজ গুলো সেগুলো আমেরিকা তো আছে না সজল বনি দাস থেকে স্ক্রিন শেয়ার করুন
মাসুম ভাই কথা বলেন। হ্যালো মাসুম গাজীপুর থাকলে কথা বলেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, একটু সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। আপনি আপনার প্রোফাইলে যান এবং আপনার প্রশ্নটা বলেন প্রথম। আমি নতুন করতে হয়েছি আর কি আমার। শুনতে পাচ্ছি, একটু বড় করে বলেন। প্রোফাইলে যান, আমি তো এভাবে দেখতে পাবো না। আপনি একটু প্রোফাইলটাতে যান। হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। জুলাই 2020 থেকে আপনি 6টা গিগ পাবলিশ করে দিয়েছেন অলরেডি, তাই তো? আচ্ছা বাই রিকোয়েস্ট আসছে, তো বাই রিকোয়েস্টটা সাবমিট করেন মনে হয়। হ্যালো আপনার প্রশ্নটা বলেন, আমি এটার উপর করে আপনাকে কথা বলতে পারবো। আপনার প্রশ্নগুলো বলেন আমার। আমি যে বলি যে বাই রিকোয়েস্টের জন্য 30টা টেক্সের একটা ডেমো করেছিলেন, একটা নোটপ্যাডে 30টা টেক্সের একটা ডেমো করতে বলছিলাম, আপনি ওইটা করছিলেন? একটা নোটপ্যাডে 30টা সেন্টেন্স সাজাইতে বলছিলাম, 30টা সেন্টেন্স আপনি কিভাবে বাইরে কাছে দিবেন, একটা ডেমো সাজা রাখতে বলছিলাম, আমি প্রত্যেক দিন ক্লাসে বলি এটা। আপনি কি সাজিয়েছিলেন এটা? তাহলে এটা আগে করেন, তাহলে এটা সলিউশন চলে আসবে। ঠিক আছে, আগে একটা নোটপ্যাডে 30টা বাইরে কাছে সাজান। আর বাইরে কাছে কিভাবে দিবেন, স্যারের ভিডিওগুলো দেখেছিলেন? বায়োরিকোয়েস্ট সম্পর্কিত স্যারের 9টা ভিডিও আছে, 9 থেকে 10টা ভিডিও আছে, এগুলো দেখেছিলেন? দেখছিলেন 9টা ভিডিও গুলো? তিনটা আচ্ছা দিন, চারগুলো দেখিয়ে দিবেন, কারণ সবগুলো সলিউশন আছে, জাস্ট আপনাকে একটু খুঁজে জিনিসগুলো দেখতে হবে। আর যদি না পান তাহলে আর একটু সহজ করে দিচ্ছি, ইউটিউবে গিয়ে লিখবেন হাউ টু বায়োরিকোয়েস্ট সেন্ট, এই কথাটা লিখলে অনেকগুলো ভিডিও আপনি পাবেন। কিভাবে অ্যাট্রাকটিভ টেক্সট লিখবেন, ওগুলো দেখে দেখে 30টা সেন্টেন্সের একটা ডেমো সাজাবেন। আপনি আমার কথা বুঝছেন কিনা আগে? আমার কথাগুলো কি আপনি বুঝছেন? যদি বুঝে থাকেন আগে ডেমো সাজান, ডেমো সাজিয়ে আমাকে একটু দেখান, তারপর আমি ফার্স্ট টাইম আপনাকে বলে দিচ্ছি কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। ঠিক আছে, আপনি নিজে বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না, কারণ আমরা একটু ফরম্যাট তৈরি করে নিয়েছি। এই ফরম্যাটে আপনি গেলে অবশ্যই আপনি আপনার নিজের ভুল আপনি নিজে ধরতে পারবেন। ঠিক আছে, হ্যালো
তাহলে আপনার কাজ কি দিচ্ছি আপনাকে ফার্স্ট টাইমে বায়ো রিকোয়েস্টের জন্য আগে ডেমো সাজাইতে হবে তাই তো হ্যাঁ 30টা সেন্টেন্সের একটা ডেমো সাজে রাখে ডেমো সাজিয়ে আমাকে দেখা থ্যাংক ইউ ভাই ফিরোজ ভাই আছেন হ্যালো হ্যাঁ ফিরোজ ভাই কথা বলেন আমি আপনাকে আনমিউট করেছি আপনি মনে হয় একটা কাজ পেয়েছেন মেবি হ্যালো শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ দেখতে যেতে পাচ্ছি আমি আপনাকে আপনার একটু দেখেন আমাকে জি কাজটা কিসের উপর এটা হচ্ছে লিংক বিল্ডিং লিংক বিল্ডিং এর উপর একটু আগে বলেছিলাম আপনাকে এটা কত ডলার কাজ $5 আপনারা $5 কাজ দিল কয়টা লিংক আমার নতুন গত মাসে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে গত মাসে ভর্তি আছেন সেটা বড় কথা না মানে কয়টা লিংক বলতে বলতে বলছে সেটা অ্যামাউন্ট কত $5 যে $5 আর একটা লিংক দিচ্ছে এই যে লিংকটা এই লিংকটা ওপেন করেন হ্যাঁ অবশ্যই আপনি ওপেন করেন
লিংক বিল্ডিং এর কাজটা কি আমাকে একটু বলেন তো। লিংক বিল্ডিং মানে লিংক বিল্ডার করা, আপনাদের লিংকটা লিংক বিল্ডার কি করা, এটা কি ব্যায়াম করাবেন? লিংকটা কোটা যে যে লিংকটা দিছে ওই লিংকটা প্রচার করা, প্রচার করা এত কোন বুঝলাম। এখন কোথায় প্রচার করবেন সেটা বলেন। এটা এটা হচ্ছে একটা মেডিসিন সম্পর্কিত একটা ওয়েবসাইট, এখন এটা কি কোথায় প্রচার করবেন বলেন? মেডিসিন সম্পর্কে যা যা ওদের ইয়ে আছে মানে সব জায়গা ফেসবুক ইউটিউব। হ্যাঁ ফেসবুক ইউটিউবে করতে হবে না, ফেসবুকে করলে চলবে। ফেসবুকে প্রথমে আগে ইয়া ওই লিংক এবং হেলথের কোন গ্রুপে আপনি অ্যাড আছেন? যে ফেসবুক গ্রুপে গুলো অ্যাড করা নাই, কোন হেলথে অ্যাড করা নাই, তাহলে আপনাকে প্রথমে হেলথ এবং গ্রুপগুলোতে অ্যাড হতে হবে। ঠিক আছে, আপনি 20 থেকে 50টা গ্রুপে অ্যাড হয়ে যান। অ্যাড হয়ে ওইখান থেকে আপনি ওই আপনার যেটা ওই প্রাইসিং দিয়েছেন $5 জন্য কয়টা লিংক দিয়েছিলেন ওইখানে? আপনি বিভিন্ন ফেসবুকে পোস্ট করে না, হ্যালো জি ভাইয়া, ফেসবুকে হেডিং লিখে ডেসক্রিপশন লিখে ছবি দেয় তারপর ওয়েবসাইটের লিংক দেয় এভাবে করে পোস্ট করে না, সেই ব্যবহার করে আপনি একটা কমেন্টের বিভিন্ন লিঙ্কগুলো লিখতে পারেন, পোস্ট করতে পারেন বিভিন্ন হেলথ এবং টিপসে। আপনি দুভাবে প্রচারটা করতে পারেন। এখন আপনি দুটো করে একটা স্ক্রিনশট নেবেন, একটা গুগল ডক্সে স্ক্রিনশট নেবেন এবং ক্লায়েন্টকে এখানে একটা স্ক্রিনশট নেবেন একটা এক্সেলে স্ক্রিনশট, একটা ওই 5 থেকে 10টা পোস্ট করে বা কমেন্ট করে ওই স্ক্রিনশটটা ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্ট যেটাকে প্রায়োরিটি দেয় সেটাই হবে আপনার কাজ। লিঙ্কগুলোকে কপি করে এখানে বসাবেন, লিঙ্কগুলো নিয়ে ক্লায়েন্টকে দিবেন, তাহলে ক্লায়েন্ট সহজে দেখে নিতে পারবে। দুটো বা তিনটা স্যাম্পল দিবেন আর ক্লায়েন্ট যেটা পছন্দ করে সেটা ভাবে আপনি কাজ করবেন। ঠিক আছে, আর ফার্স্টে আপনার ইমেলটা দেন, এই সেম কাজ আরেকজনই পেয়েছে ওনার সাথে আমি লিংক করে দিচ্ছি, আপনারা দুজন মিলে কাজ করতে পারেন। এটাও $5 কাজ, আপনারটাও $5 কাজ, দুটোই সেম কাজ। ঠিক আছে, দুটোই সেম বাই সেম কাজ। আপনার ইমেলটা দেন ফিরোজ্জামান 1988। আমাকে আমি পাবো না, আপনি আমাকে ইমেলে নক দেন একটু, আপনার আমার ইমেলটা দেখেন। জি AIUBCTG1 আমি বলে দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আমার টাইম প্রায় শেষের দিকে আর আমি লক করে যাচ্ছি ফেসবুক থেকে।
মুনিয়া আপনি আমাকে একটা প্রশ্ন দিয়েছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আপনি যদি আমার মেইলটা থেকে মেইলে আপনার ফাইবারের গিগটা পাঠিয়ে দেন আমি চেক করে আপনাকে জানাবো। মুনিয়া আপনাকে বলছি, আর আমার ইমেল হচ্ছে aiubctg1@gmail.com। আপনি আমার মেইলে লিঙ্কটা দিয়ে দেন আমি চেক করে আপনাকে ইমেলও দিয়ে দিতে পারবো। আর আপনি বলেছেন আপনি আই ক্যান টক টু ইউ, আপনি কথা বলতে পারছেন না আপনার মাইক্রোফোনের জন্য, তাহলে তো আপনার সাথে আমি সাপোর্ট এমনিও দিতে পারবো না, আপনি আমাকে মেইল করেন। থ্যাংক ইউ। তো আবার কালকে দেখা হচ্ছে 12টা থেকে 2টো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন আপনারা সাপোর্টে থাকবেন না, কারণ 12টা থেকে 3টো আমাদের যারা ফেসবুকে সাবকন্ট্রাক্টে কাজ করেন তাদেরকে রিয়াদ ভাই সাপোর্ট দেয়। কোনো গিকের কোনো প্রবলেম সলিউশন 2টো থেকে 3টার মধ্যে হয় না, আর গিকের সলিউশন হবে 3টা থেকে। আপনারা 3টা থেকে 5টা ফারুক ভাইকে পেয়ে যাবেন। সবাই লাঞ্চটা কমপ্লিট করো, 3টা থেকে বসবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।